চ্যালেঞ্জ রইল আজকে শিখবে ক্লাস টুয়েলভ পর্যন্ত যদি একবার যদি ভিডিওটাকে ভালো করে দেখো এবং যদি দু চারবার প্র্যাকটিস করে নাও ক্লাস টুয়েলভ পর্যন্ত তোমাদের কোনোদিনও কোনো জায়গায় অসুবিধা হবে না ইটস মাই চ্যালেঞ্জ রয়েছে তো দেখো এখানে ফার্স্ট স্টার্ট করবো হচ্ছে জৈব রসায়ন জিনিসটা কি দেখো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে আমরা যে জৈব যৌগগুলো পাই আমরা যা সাধারণত ধরনের যৌগ পেতে পারি একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে তোমার অজৈব যৌগ এটা মেনলি ধরনের কম্পাউন্ড আমরা পেতে পারি বা ধরনের যৌগ আমরা পেতে পারি তার মধ্যে যেটা জৈব যৌগ সেটা সাধারণত তৈরি হয় উদ্ভিদ এবং প্রাণীর যে তোমার প্রাণশক্তি থাকে তার থেকে ঠিক আছে উদ্ভিদ এবং প্রাণীর শক্তি ছাড়া জৈব যৌগ তৈরি করা সম্ভব নয় এটা কে বলেছিল বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিল কত সালে বলেছিল আঠেরোশো সালে বলেছিল কিন্তু এই যে তত্ত্বটার কথা আমি তোমাদেরকে বললাম এই তথ্যটা হানড্রেড পারসেন্ট সঠিক নয় ঠিক আছে এর পরবর্তীকালে যখন তোমার বিজ্ঞানী ভোলহার যখন তোমার ফ্রেডরিক ভোলহার জার্মানির বিজ্ঞানী তিনি যখন তোমার হচ্ছে পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করেন অ্যামোনিয়াম সায়ানেট থেকে তখন প্রথম পৃথিবীর প্রথম জৈব যৌগ আবিষ্কার হয় যেটা পরীক্ষাগারে তৈরি এবং সব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জৈব যৌগটা আবিষ্কার হয়েছিল অজৈব যৌগ থেকে ঠিক আছে এইটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং বিষয় আমি তোমাদেরকে বলবো যারা এখন ফ্রিজে খাতা ফাতা ঢুকিয়ে রেখেছে সব বার করো খুলে ঠিক আছে ফ্রিজে বা আলমারিতে ফালমারিতে যারা রেখে দিয়েছো জামা কামড়ের ভিতরে লুকিয়ে তাদেরকে বলবো খাতা ফাতা বার করো বার করে খাতার নোট ডাউন করো যে সমস্ত কথাগুলো বলছি এখানে যা পড়িয়ে দেবো তোমাদের ওই সব বইতেও কোনো ইনফরমেশান থাকবে না এত এর থেকে বেশি ইনফরমেশান দিয়ে আমি তোমাদেরকে পড়াবো ঠিক আছে তাহলে ফার্স্ট যদি তোমাদেরকে বলে যে পৃথিবীতে আবিষ্কৃত হওয়া প্রথম জৈব যৌগ কোনটা পৃথিবীতে আবিষ্কৃত হওয়া পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ কোনটা সেটার অ্যান্সার তোমরা কি লিখবে সেটার অ্যান্সার লিখবে হচ্ছে ইউরিয়া এটা রিলেটেড কি কি হতে পারে দেখো এখানে যা পড়িয়ে দেবো সব বইতে বইতে কোথাও কোনো ইনফরমেশন থাকবে না ইউরিয়া হচ্ছে তোমার পৃথিবীতে আবিষ্কৃত হওয়া প্রথম জৈব যৌগ যেটা পরীক্ষাগারে হয়েছে পরীক্ষাগারে পৃথিবীতে আবিষ্কৃত মানে পৃথিবীতে প্রথম পরীক্ষাগারে আবিষ্কৃত জৈব যৌগটার নাম কি ইউরিয়া এবং এই ইউরিয়াটা আবিষ্কৃত হয়েছে এটা একটা জৈব যৌগ কি বললাম এটা একটা জৈব যৌগ কিন্তু এটা আবিষ্কার হয়েছে কিসের থেকে এটা আবিষ্কার হয়েছে তোমার অজৈব যৌগ থেকে অজৈব যৌগ থেকে এটা আবিষ্কার হয়েছে অজৈব যৌগ থেকে তাহলে অজৈব যৌগ থেকে প্রথম আবিষ্কৃত হওয়া যৌগ কোনটা সেটা হচ্ছে ইউরিয়া এবং এটা হচ্ছে পৃথিবীর প্রথম যৌগ প্রথম জৈব যৌগ যেটা তোমার ল্যাবে অর্থাৎ পরীক্ষাগারে আবিষ্কার করা হয়েছে এবং এটা আবিষ্কার কে করেছিলেন এটা আবিষ্কার করেছিলেন হচ্ছে ভোলহার ঠিক আছে ভোলহার কী নাম ভোলহার কি নাম পুরো পুরো নাম কি ফ্রেডরিক ভোলহার ফ্রেডরিক ভোলহার যা যিনি কোন দেশের বিজ্ঞানী যিনি হচ্ছে তোমার জার্মানের যে ভোলহার হচ্ছে জার্মানের ন্যাশনালিটি ওনার ছিল এবং উনি ফার্স্ট অজৈব যৌগ থেকে ইউরিয়া নামের একটি জৈব যৌগ আবিষ্কার করেছিলেন পরীক্ষাগারে এবং এটা ছিল পৃথিবীতে আবিষ্কৃত হওয়া প্রথম পরীক্ষাগারে প্রস্তুত জৈব যৌগ ইউরিয়া রিলেটেড পরপর যা পয়েন্ট লিখি দেবো তোমাদের জীবনে কোনো দিন কোথাও জায়গায় অসুবিধা হবে না এবার কোন জৈব অজৈব যৌগ থেকে ইউরিয়া আবিষ্কার হয়েছে জৈবটার নাম হচ্ছে এনএইচ ফোর সিএনও এন এইচ ফোর সিএনও এনএইচ ফোর সিএনও হচ্ছে একটা অজৈব যৌগ যেটা থেকে তোমার কি আবিষ্কার হয়েছে যেটা থেকে তোমাদের আবিষ্কার হয়েছে ইউরিয়া আচ্ছা তাহলে স্যার এই এনএইচ ফোর সিএনও জিনিসটা কি এনএইচ ফোর সিএনও মানে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট ঠিক আছে কি বললাম অ্যামোনিয়াম সায়ানেট ঠিক আছে অ্যামোনিয়াম সায়ানেট ঠিক আছে তো এই অ্যামোনিয়াম সায়ানেটকে কি করা হয়েছে অ্যামোনিয়াম সায়ানেটকে হিট দিয়েছে তাপ দিয়েছে এইটা হচ্ছে হিটের চিহ্ন মানে তাপ দেওয়া তার চিহ্ন হচ্ছে ডেল্টা ত্রিভুজের মতো এই এনএইচ ফোর যেটার পুরো নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট এই অ্যামোনিয়াম সায়ানেটকে হিট দিয়ে কি উৎপন্ন করা হয়েছে ইউরিয়া উৎপন্ন করা হয়েছে তো ইউরিয়ার সংকেত কি স্যার সিও এনএইচ টু হোল টু এটা হচ্ছে ইউরিয়ার সংকেত ইউরিয়ার সংকেত কি ইউরিয়ার সংকেত হচ্ছে সিও এনএইচ টু হোল টু তাহলে যদি দেখো প্রথম থেকে রিভিশন করে নিচ্ছি প্রথম পৃথিবীতে আবিষ্কৃত হওয়া পরীক্ষাগারে জৈব যৌগ জৈব যৌগটার নাম কী সেটা হচ্ছে ইউরিয়া কিসের থেকে আবিষ্কার হয়েছে অজৈব যৌগ থেকে সেই অজৈব যৌগটার নাম কি এইচ ফোর সেটাকে কী দেওয়া ছিল হিট দেওয়া হয়েছিল দিয়ে কী তৈরি করা হয়েছে ইউরিয়া তৈরি করা হয়েছে এটা করেছিল কে ফ্রেডরিক ভোলার যিনি ছিলেন জার্মানির বিজ্ঞানী ঠিক আছে তাহলে এত দূর পর্যন্ত ইনফরমেশনগুলো নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকলো নেক্সট পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে কম্পিটিভের এক্সাম যারা দিচ্ছ সব উড়িয়ে দেবে এই সব কোশ্চেন কম্পিটিটিভ আসে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ যারা শুধুমাত্র ক্লাস টেনের জন্য প্রিপেয়ার করছো না এই কোশ্চেনটা আসে যে ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে এতে নাইট্রোজেন থাকে হচ্ছে তোমার প্রায় ফর্টি সিক্স পার্সেন্ট এই প্রশ্নটা পরীক্ষাতে আসে লিখে রাখো ক্লাস টেনেও শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে যারা যারা এইখানে যা যা বলবো সব কটা পয়েন্ট খাতার মধ্যে চাই সব কটা পয়েন্ট চাই কোনো নোটে ফোটে কোথাও পাবে না সব জায়গা পাবে না ঠিক আছে যা লিখিয়ে দেবো এখানে ভালো করে পড়ো একদম গ্যারেন্টি দিচ্ছি পরীক্ষার হলে কোনো কোশ্চেন থেকে আটকালে তুমি আমাদেরকে বলো ঠিক আছে তাহলে ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে ফর্টি সিক্স পার্সেন্ট নাইট্রোজেন থাকে এবং এটা প্রাণীর কোথায় থাকে দেখো প্রাণীদের ক্ষেত্রে এবং এই ইউরিয়াটা প্রাণীদের ক্ষেত্রে যে প্রাণীদের যে মূত্র সেই মূত্রর মধ্যে প্রাণীদের কিসের মধ্যে মূত্রর মধ্যে কি থাকে ইউরিয়া থাকে ঠিক আছে আর নাইট্রোজেনের পরিমাণ ইউরিয়ার মধ্যে কত থাকে ফর্টি সিক্স পার্সেন্ট ইউরিয়া সম্পর্কে আর একটা ভালো ইনফরমেশান ইউরিয়ার দুটো বিখ্যাত ব্যবহার ইউরিয়া সার হিসাবে ব্যবহার করা হয় এক নম্বর জিনিস দু নম্বর হচ্ছে ইউরিয়া দিয়ে তোমার কি করা হচ্ছে তোমার ইউরিয়া স্টিভামিন নামে যে কালা ওষুধ সেটাও তৈরি করা হচ্ছে ইউরিয়া থেকে তাহলে কী কী বললাম ইউরিয়া ব্যবহার করা হচ্ছে সার হিসাবে এক নম্বর দু নম্বর জিনিস কি কালা জ্বরের ওষুধ কালা জ্বরের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় কি নাম সেটার ইউরিয়া স্টিভামিন ইউরিয়া স্টিভামিন স্টিভামিন ঠিক আছে তাহলে ইউরিয়া স্টিবামিন এইটা তাহলে দেখো ইউরিয়া দুটো ব্যবহার আমি জানলাম সার হিসাবে মানে সার তৈরি করতে ব্যবহার করা হয় আর হচ্ছে কালা জ্বরের ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে ইউরিয়া স্টিবামিন ঠিক আছে তাহলে এই দুটো জিনিস মেনলি এটা ছাড়াও আরও অনেক আছে ইউরিয়ার ব্যবহার স্কিনে যে তোমরা যে ক্রিম ব্যবহার করো জেনারেলি চর্মরোগের জন্য যে ক্রিমগুলো ব্যবহার করা হয় সেখানেও তোমার ইউরিয়া কিন্তু ওই ক্রিমের মধ্যে থাকে তাহলে এই হচ্ছে আমাদের কয়েকটা পয়েন্ট যেটা এনএইচ ফোর সিএনও অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানেট থেকে ফোর সিএনওকে হিট দিয়ে ইউরিয়া তৈরি করা করেছিলেন বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার ঠিক আছে এবং তিনি এই যে কাজটা করেছিলেন এবং এই কাজটার পরে এই প্রথম তোমার অজৈব যুগ থেকে জৈব যুগ আবিষ্কার হয়েছে এটা সব সবথেকে মানে অবিশ্বাস্যকর এবং সব থেকে বেশি চিন্তার বিষয় যে একটা অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ তৈরি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় জৈব যৌগ মিক আগে কি মানা হতো বিজ্ঞানী ভার্জেলিয়াস বলেছিলেন আঠেরোশো সালে যে যেগুলো হচ্ছে জৈব মানে কোন একটা উদ্ভিদ বা কোন একটা প্রাণী তার যে দেহাবশেষ বা তার দেহের যে প্রাণশক্তি সেই দেহের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে একমাত্র জৈব যৌগ কমপ্লিট করা যায় সেই বার্জেলিয়াসের তত্ত্বকে ভুল প্রমাণ করে ফ্রেডরিক বোলহার ফার্স্ট পরীক্ষাগারে বা ল্যাবে এই কাজটা করেছিলেন এনএইচ ফোর সিএনওকে কাজে লাগিয়ে হিট দিয়ে তাকে ইউরিয়া তৈরি করেছিলেন এবং এটা আকস্মিকভাবে হয়েছিল মানে হট করে হয়ে গেছিলো আমরা হট করে কী করি কারোর ফোনে মেসেজ ঢুকিয়ে দিই কোনো মেয়ের ফোনে কোনো ছেলের ফোনে এই করি আর ওরা হট করে জৈব যৌগ আবিষ্কার করে ফেলে এটাই হচ্ছে ওদের মোদের ট্যালেন্টেড বিষয় ঠিক আছে যাকে এবার এই হচ্ছে আমাদের বিষয় তো এই হচ্ছে আমাদের মোটা মোটামুটি এই একটা ইনফরমেশান গেল ঠিক আছে এবার আমরা এইখানে তো এই জিনিসটা পড়লাম ঠিক আছে ইউরিয়ার সংকেত দেখলাম সিওএনএইচ টু হোল্ড টু এখানে যা যা ইনফরমেশন বলেছি খাতার মধ্যে পয়েন্ট করে করে সুন্দর করে করে নোট ডাউন করো ওকে ভিডিওটা যখন তোমার লাইফটা শেষ হবে তখনও তোমরা এই ভিডিওটা থাকবে তোমাদের কাছে আর একবার ভিডিওটা দেখবে ড্রবল শিখবে অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি চিরকাল কাজে লাগবে তোমাদের যারা সায়েন্স নিয়ে পড়বে মনে করছো একদম একদম যেন পুরো একদম এখানে বাটনা বেটে রেখে দেবে তোমরা এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে ইউরিয়া ইউরিয়ার সংকেত কি সিওএনএচ টু এটা হচ্ছে ফার্স্ট জৈব যৌগ যেটার ল্যাবে আবিষ্কার হয়েছে আর একটা কথা আমি বলতে ভুলে ইউরিয়া হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত জৈব সার ঠিক আছে নাইট্রোজেন ঘটিত জৈব সার পরীক্ষাতে কোশ্চেন করে যে একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো যেটি একটি জৈব সার নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম এটা হচ্ছে ইউরিয়া অ্যান্সার করবে পরীক্ষার হলে ঠিক আছে তাহলে অন্য মানে বইতে খুব শর্টে অল্প করে এক লাইন দু লাইনে লেখা থাকবে কে আবিষ্কার করেছে এবং হচ্ছে তোমার তার হচ্ছে তোমার প্রথম আবিষ্কৃত জৈব মানে অজৈব যৌগ থেকে জৈব যৌগটার নাম কি যত ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি এত ইনফরমেশন খুব কম সংখ্যক বইতে থাকবে ঠিক আছে তো এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এবার আমি মেন জায়গাটাতে আসি সেটা হচ্ছে জৈব যৌগ জৈব যৌগ বলতে আমাদেরকে সবসময় বুঝতে হবে যে কোনো কম্পাউন্ড পৃথিবীর কোনো জৈব যৌগ কার্বন ছাড়া তৈরি হতে পারে না কার্বন যদি কোনো যৌগের মধ্যে না থাকে তাহলে সেটা জৈব যৌগ হবেই না এটা একদম লিখিত প্রমাণিত যা বলবে লিখে সাইনও করে দিতে পারি এটা সবাই জানে যারা অর্গ্যানিক মানে কেমিস্ট্রি পড়ে অনেক দিন ধরে বা অর্গ্যানিক কম্পাউন্ড পড়েছে তারা জানে যে তোমার পৃথিবীতে যে কোনো জৈব যৌগ কি হতে পারে না কার্বন ছাড়া তৈরি হতে পারে না পৃথিবীর যে কোনো যৌগ জৈব যৌগ তৈরি হতে গেলেই কার্বন প্রয়োজন আচ্ছা স্যার কার্বন হলেই তো তাহলে জৈব যৌগ তৈরি হচ্ছে না কার্বন থাকা মানেই যে সেটা জৈব যৌগ হবে সেটার কিন্তু কোনো মানে নেই যেরকম আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি সিও টু কার্বন রয়েছে এর মধ্যে এটা কি জৈব যৌগ না সিও কার্বন মনোক্সাইড এটা জৈব যৌগ না জৈব যৌগ না জৈব যৌগ না ঠিক আছে তাহলে এই ধরনের দেখো কার্বন ডাইঅক্সাইড যৌগ কি না এটা কার্বন মনোক্সাইড জৈব যৌগ কি না এইচ সিএন মানে হাইড্রোজেন সায়ানাইড যৌগ না পটাশিয়াম সায়ানাইড গোকুরসাপের বিষে পাওয়া যায় তীব্র মারাত্মক বিষ সিএন পটাশিয়াম সায়ানাইড ঠিক আছে পৃথিবীর নাম করা বিষগুলোর মধ্যে এইটা সিএন তো এটা কি জৈব যৌগ এটাও না ঠিক আছে তাহলে কার্বন থাকলেই যে সেটা জৈব যৌগ হবে সেটা কিন্তু কোনো কথা নেই তাহলে আমরা কী বুঝলাম যে কার্বন যদি থাকে তাহলেই সেটা কখনো জৈব যৌগ হবে এটার কোনো মানে নেই এটার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমি কয়েকটা জায়গাতে আসি তাহলে জৈব যৌগ এবং অজৈব যৌগর মধ্যে কিছু পার্থক্য আছে সেটা আমাদেরকে ভালো করে ক্লিয়ার করে নিতে হবে প্রথম পার্থক্য বা প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে জৈব যৌগ যদি তৈরি হয় সেটা কার্বন ছাড়া তৈরি হতে পারবেই না ঠিক আছে একদম কার্বন ছাড়া তৈরি হতেই পারবে না আর অজৈব যৌগ তৈরি হতে গেলে কার্বন থাকতেও পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে জৈব যৌগের মধ্যে জৈব যৌগের মধ্যে যদি দুটো পরমাণু থাকে জৈব যৌগের মধ্যে সেই দুটো পরমাণুর মধ্যে সব সময় সমযোজী বন্ধন থাকবেই থাকবে এটা একদম গ্যারেন্টি কিন্তু যেটা অজৈব যৌগ তার মধ্যে বন্ধনও থাকতে পারে বন্ধনও থাকতে পারে ঠিক আছে একটা মিনিট যেটা আমাদের জৈব যৌগ আর আমি এখানে লিখলাম অজৈব যৌগ আমি শর্টে লিখছি তোমরা পরীক্ষার হলে লেখার সময় বা খাতায় যখন নোট ডাউন করবে সেটার মধ্যে হচ্ছে তোমার মানে একটু ডিটেলসে লেখাটাকে লিখবে জৈব যৌগের মধ্যে কি থাকবে কার্বন থাকতেই হবে অজৈব যৌগের মধ্যে কার্বন থাকতেও পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে জৈব যৌগের মধ্যে কী বন্ধন থাকবে সমযোজি বন্ধন সমযোজি সমযোজি বন্ধন থাকবে অজৈব যৌগের মধ্যে কি থাকতে পারে সমযোজিও থাকতে পারে ঠিক আছে সমযোজিও থাকতে পারে আমি ব্যাড রাইডিংয়ে লিখছি তাড়াতাড়ির জন্য আর হচ্ছে তরিত্যজিও থাকতে পারে যোজি বন্ধনও থাকতে পারে ঠিক আছে দুটো বন্ধনই থাকতে পারে বন্ধন থাকতে পারে বন্ধন থাকতে পারে স্যার সমজীবী কি কী বন্ধন কি ভিডিও পড়ে আছে দেখে নাও লিখে সার্চ করো যে সমজীবী বন্ধন সমজীবন্ধন বন্ধন সোমস ক্লাসরুম দিয়ে দেবে ঠিক আছে বা তুমি সার্চ করো দেখতে পারো আমাদের চ্যানেলের ভিডিও এখন প্রথম এক থেকে তিনের মধ্যে র্যাঙ্ক করে এবং হচ্ছে তোমার একটা জিনিস কাজ করতে পারো যে আমাদের যে চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে প্লে লিস্টে গিয়ে খোঁজো দেখবে এই ভিডিওটা আছে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট করা আছে ওখানে গিয়ে খোঁজো বন্ধন মানে কি যোগ কি সমজীবী বন্ধন সমজীবন্ধন বন্ধন সব নিয়ে ভালো করে দিয়েছি চ্যাপ্টারটা কমপ্লিট আছে আছে ঠিক ওটা দেখে নিতে পারো তাহলে জৈব মধ্যে সমজীবী বন্ধন মাস্ট থাকতেই হবে কিন্তু অজৈব যুগের মধ্যে সমজীবী বন্ধনও থাকতে পারে আবার বন্ধনও থাকতে পারে ঠিক আছে আচ্ছা এই হলো এবার দেখো সম যেগুলো জৈব যৌগ সেগুলো হচ্ছে সমবায়বতা ধর্ম দেখায় স্যার সমবায়বতা ধর্মটা কি সব বুঝাবো লাস্টে যখন আমরা চ্যাপ্টারটাকে এগোবো আস্তে 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 তখন সমবায়বতা ধর্ম জিনিসটা কী সেটা পরে গিয়ে শিখবে এটা এই চ্যাপ্টারেই শিখবে একটু পরে শিখবে তো ওদের মধ্যে এদের মধ্যে হচ্ছে সমবায়বতা ধর্ম দেখায় এরা সমবায়বতা ধর্ম দেখায় না তাছাড়া আর কি কী ইনফরমেশান হতে পারে এরা দাহ্য হয় এরা পলিমার গঠন করে তাহলে দেখো এরা হচ্ছে তোমার কি হয় দাহ্য হয় পলিমার গঠন করে ঠিক আছে পলিমার গঠন করে এরা কিন্তু কোনো পলিমার গঠন করে না এরা দাহ্য প্রকৃতির নয় সাধারণত অর্থাৎ অজৈব যে যৌগগুলো সেগুলো দাহ্য প্রকৃতির নয় বেশিরভাগই হচ্ছে তোমার অজ মানে অদাহ্য বেশিরভাগটা কিছু কিছু আছে দাহ্য প্রকৃতির বেশিরভাগটা অদাহ্য প্রকৃতির আর এদের এরা পলিমার গঠন করে এরা পলিমার গঠন করে না ঠিক আছে অজৈবগুলো পলিমার গঠন করে না ঠিক আছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত তুলনামূলকভাবে বেশি হয় ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু যাদের মধ্যে তৈর্য বন্ধন থাকে তাদের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে এটা স্বাভাবিক বিষয় ঠিক আছে এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তৈরি পরিবহন করতে পারে না কিন্তু এরা তৈরি পরিবহন করতে পারে তাহলে এই হয়ে গেল আমি এখানে সবকটা সবকটা পার্থক্য লিখিনি যেগুলো লিখিনি সেগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে এবং এখানে যা যা যেভাবে লিখেছি খাদায় নোট ডাউন করবে ঠিকঠাক করে তোমরা পড়ে নেবে এবং বইতেও পার্থক্য দেওয়া আছে এইগুলো আসতে পারে দু নম্বরে বা তিন নম্বরে আসে না এখন আর ঠিক আছে তবে আগে বেশি আসতো তো এগুলো লিখে নিও যা যা আগে থেকে পড়ালাম সবকটা ইনফরমেশান নোট ডাউন করবে ইউরিয়ার রিলেটেড যা যা ইনফরমেশান বলেছি সবকটা নোট ডাউন করা চাই প্রথম জৈব যৌগটার নাম কী এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে যেটা পরীক্ষাগারে আবিষ্কৃত হয়েছে বা অজৈব যৌগ থেকে কি জৈব যৌগ আবিষ্কার হয়েছে বা একটা নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো যেটা হচ্ছে জৈব সার এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে এগুলো কিন্তু আসতে আসতে পারে ঠিক আছে তো ওই হয়ে গেল আগের ইনফরমেশান এবং এখান থেকে জৈব যুগ অজৈব যুগের মধ্যে যা পার্থক্য আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করবে তাহলে আমরা ফার্স্টে এই জিনিসটা ভালো করে বুঝতে পারলাম ওকে এবার আমরা এই টপিকের সব থেকে পার যে জায়গাটা তোমাদেরকে হিট করলেই তোমরা একদম গ্যারেন্টি এই জায়গাটা যদি তোমাদের মাথায় ঢুকে যায় এই চ্যাপ্টার একদম তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে এইসব নুন লঙ্কা দিয়ে একদম পুরো মেখে রেখে দেবে এইসব এইসব চ্যাপ্টার ঠিক আছে পুরো একদম জল ভাত করে রেখে দেবো এই চ্যাপ্টার ইউটু ইটস মাই চ্যালেঞ্জ রয়েছে তোমাদের কাছে এই চ্যাপ্টারটাকে আমি যদি জল ভাত না বানাতে পেরেছি তাহলে তুমি বলো আমাদেরকে এবং এইখানে এবার মেন যে জায়গাটাতে ঢুকবো এই জায়গাটাই হচ্ছে তোমাদের মেন একদম ফোকাসের জায়গা সব থেকে মেন জায়গা এই জায়গাটাতে খুব মন দিয়ে শোনো যাদের মন অন্য জায়গা রয়েছে বাইরে কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে তাদেরকে থামিয়ে একদম ফোকাস করো এখানে ঠিক আছে চলে আসো এখানে তো এবার আমাদের এই চ্যাপ্টারের মেন যে টপিকটা মেন জায়গাটা যেখানটা হিট করতে চলেছি তোমাদের জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা ছাড়া অর্গ্যানিক কেমিস্ট্রি বুঝতে একদম পারবে না এইখানটা ফোকাস করো ভালো করে সেটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন হাইড্রোকার্বন জিনিসটা কি যার মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে হাইড্রোজেন আর কার্বন এই নিয়ে গঠিত হবে তোমার হচ্ছে হাইড্রোকার্বন নামটা ভালো করে ফোকাস করো হাইড্রো আর কি আছে কার্বন হাইড্রো ফর হাইড্রো ফর হাইড্রোজেন কার্বন ফর কার্বন তাহলে হাইড্রোজেন আর কার্বন নিয়ে যেটা গঠিত হবে যে সমস্ত জৈব যৌগগুলো তাদেরকে বলা হচ্ছে হাইড্রোকার্বন ঠিক আছে এবার এই হাইড্রোকার্বনেরকে মোট তিনটে ভাগে ভাগ করা হয় সাধারণত ঠিক আছে কি কি তিনটে ভাগ তিনটে ভাগ হচ্ছে তোমার একটা হচ্ছে অ্যালকেন ঠিক আছে অ্যালকেন তারপরে কি বললাম অ্যালকেনের পর হচ্ছে অ্যালকিন নামগুলো ফোকাস করো অ্যালকেন এটা এটা অ্যালকিন আর এটা হচ্ছে তোমাদের অ্যালকাইন ঠিক আছে এখান থেকে তোমাদের আসল অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শুরু হচ্ছে দেখো তাহলে কি বললাম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এ হাইড্রোকার্বনকে মোট তিনটে ভাগে ভাগ করা হয় অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ঠিক আছে এবার ভালো করে ভালো করে শোনো মন দিয়ে আমাদের মোট ভাগ হাইড্রোকার্বনকে মোট তিনটে ভাগে ভাগ করা হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ব্যাস আপাতত এইটুকু ক্লিয়ার এবার আমরা এখানে কয়েকটা জিনিস দেখে নেব ধরো কখনো কার্বন কোনো একটা জৈব যৌগের মধ্যে একটা আছে ঠিক আছে একটা থাকলে তার নাম পড়বে মিথ ঠিক আছে একটা থাকলে তার নাম পড়বে মিথ আমি এখানে না লিখি আমি এখানে লিখছি সি ওয়ান একটা কার্বন থাকলে তার নাম পড়বে মিথ আমি দুটো নাম্বার হচ্ছে ইথ ঠিক আছে এইগুলো তোমরা মাথায় রাখবে একটা কার্বন থাকলে মিথ দুটো কার্বন থাকলে ইথ তিনটে কার্বন থাকলে হচ্ছে তোমাদের কী হবে নাম পড়বে প্রোপ ঠিক আছে চারটে কার্বন থাকলে তার নাম কী পড়বে বিউট ঠিক আছে বিউটিফুল নয় বিউট ঠিক আছে খুব সুন্দর জিনিস দেখো কার্বন যদি একটা থাকে তার নাম পড়বে মিথ দুটো থাকলে পড়বে ইথ তিনটে থাকলে পড়লে পড়বে হচ্ছে প্রোপ চারটে কার্বন থাকলে তার নাম পড়বে বিউট তাহলে এগুলো হচ্ছে নাম একটা কার্বন যদি কারোর মধ্যে থাকে তাহলে তার নাম পড়বে মিথ দুটো কার্বন যদি কারোর মধ্যে থাকে তার নাম পড়বে ইথ তিনটে কার্বন থাকলে প্রোপ চারটে কার্বন থাকলে বিউট যা যা লেখাবো সব খাতার মধ্যে নোট ডাউন করো বই পড়ার দরকারই পড়বে না তোমাদের তাও এইটা পড়ার পরে একবার টেক্সট বইটা রিভিশন মারবে গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো জায়গায় যা কোশ্চেন দেখে দেবে সব কোনো কোশ্চেন কোনো আটকাবেই না সব কোশ্চেন উড়িয়ে দেবে ঠিক আছে তাহলে একটা কার্বন থাকলে মিট দুটো কার্বন থাকলে ইট তিনটে থাকলে প্রোপ চারটে থাকলে বিউট ঠিক আছে এবার দেখো এই যে হাইড্রোকার্বন যেটা রয়েছে হাইড্রোকার্বনকে মোট তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যালকেন অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন ঠিক আছে কি কি বললাম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন হাইড্রোকার্বনের মোট তিনটে ভাগ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এবার বোঝো অ্যালকেন অ্যালকেনের যে সাধারণ সংকেত ফর্মুলাগুলো মনে রাখতে হবে সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংকেত যারা ভিডিও দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি ফার্স্ট অ্যালকেনের সাধারণ সংকেত কী হবে সিএন এইচ এন প্লাস টু এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত ঠিক আছে কি বললাম সিএন এইচ এন প্লাস টু অ্যালকিনের সাধারণ সংকেত হেভি ইজি সিএন এইচ এন ঠিক আছে অ্যালকাইনের সাধারণ সংকেত সি এন এইচ এন মাইনাস টু স্যার এত নামফাম এত সংকেত সংকেত মাথা থাকবে না আরে আমি আছি কী করতে এখানে আমি আছি না এত ভয় পাওয়ার পাচ্ছ কেন সোমনাথ স্যার হিয়ার নো ফিয়ার ঠিক আছে ওয়েন সোমনাথ স্যার ইজ অন এভরিথিং ইজ গন ওকে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই এইসব নাম্বারিং এইসব তোমার সব কিছু করে দেবো একদম সব কিছু মাথায় ঢুকিয়ে দেবো দেখো এখানে সিএন এইচ টু এন প্লাস টু আছে তারপরটা দেখো সিএন এইচ টু এন টু এন হয়ে গেছে তারপরটা দেখো সিএন এইচ টু এন মাইনাস টু হয়ে গেছে দুই দুই করে কমছে এখানে প্লাস টু ছিল এখানে প্লাস টু নেই তারপর এটাতে আরও মাইনাস দুই হয়েছে এর থেকে এখানে সিএনএচ টুয়েন প্লাস টু ছিল দুই কমে গেল গিয়ে শুধু সিএনএইচ টুয়েন হয়ে গেলো তারপরে আরও দুই কমলো সিএনএচস টুয়েন মাইনাস টু হয়ে গেল বলো এইটুকু মাথায় ঢুকলো কি না সিএনএস টুয়েন প্লাস টু ছিল দুই কমলো করে সিএনএইচ টুয়েন হলো তারপরে আরও দুই কমল সিএনএচ টুডেন্ট মাইনাস টু হলো তাহলে দুই 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 করে কমছে অ্যালকেনের ক্ষেত্রে সিএনএচ টুয়েন প্লাস টু অ্যালকিনের ক্ষেত্রে সিএনএচ টুয়েন আর অ্যালকাইনের ক্ষেত্রে সিএনএস টুয়েন মাইনাস টু আশা করি এতটা পর্যন্ত তোমাদের বুঝতে পেরেছো এবার এখানে একটা ঘটনা সেটা হচ্ছে অ্যালকেনের মধ্যে সবসময় জানবে কি বন্ড থাকবে সিঙ্গেল বন্ড থাকবে অ্যালকিনের মধ্যে কি বন্ড থাকবে ডবল বন্ড থাকবে অ্যালকাইনের মধ্যে কি থাকবে ত্রিপিল বন্ড থাকবে এই এক সিঙ্গেল বন্ড ডবল বন্ড ত্রিপিল বন্ড এটা কার মধ্যে থাকবে দুটো কার্বন পরমাণুর মধ্যে দুটো কার্বন পরমাণুর মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে দুটো কার্বন পরমাণুর মধ্যে ডবল বন্ড থাকবে দুটো কার্বন পরমাণুর মধ্যে ত্রিপিল বন্ড থাকবে এইটা হচ্ছে মেন জিনিস এই চ্যাপ্টারের ঠিক আছে দেখো এখানে এরকমও দেখতে পারো তুমি যে কার্বন রয়েছে তার ওপরে এরকম অক্সিজেন রয়েছে তার মানেই যে সেটা তোমার অ্যালকিনের মধ্যে পড়ছে তার কিন্তু কোনো মানে নেই তোমাকে দেখতে হবে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে কি না কার্বন আর কার্বনের মধ্যে যদি তোমার সিঙ্গেল বন্ড থেকে যায় সেটা অ্যালকেন গ্রুপের মধ্যে পড়বে এটা কার্বন আর অক্সাইডের মধ্যে থাকতেই পারে ডবল বন্ড কিচ্ছু আসে যায় না সব ফেলে দাও কিছু আসে যায় না কার্বন আর মধ্যে ডবল বন্ড থাকতেই পারে কিচ্ছু আসে যায় না কার্বন আর কার্বনের মধ্যে কী বন্ড আছে ভাই কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড তাহলে কার্বন আর কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে সেটা অ্যালকেনের মধ্যে পড়বে ঠিক আছে আচ্ছা কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে তাহলে সেটা অ্যালকিনের মধ্যে পড়বে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকলে সেটা অ্যালকাইন গ্রুপের মধ্যে পড়বে ঠিক আছে এটা কার্বন কার্বনের মধ্যে কী বন্ড আছে সেটা খেয়াল করবে নট কার্বনের সাথে অন্য কোনো কী আছে ওসব দেখারই দরকার নেই সব ফেলে দাও সব জিনিস ফিনিস লাগবে না ওরা অক্সিজেন মক্সিন সাথে উড়িয়ে দাও ওসব লাগবেই না কার্বনের সাথে অক্সিনে কী আছে দেখার তোমার দরকার নেই কার্বন আর কার্বনের মধ্যে কী আছে সেটা দেখো মেন জায়গা ফোকাস করো ঠিক আছে এবার দেখো এটার সংকেত হচ্ছে অ্যালকেনের সাধারণ সঙ্গে কী বললাম সিএন এইচ টু এন প্লাস টু ঠিক আছে তো এবার আমরা এনের এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর এইভাবে পরপর বসিয়ে বসিয়ে দেখব কি নাম হচ্ছে দেখো এনের এর ভ্যালু যদি ওয়ান বসাই তাহলে এটার কি নাম হবে সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান প্লাস টু বলো বুঝলে কি না দেখো এনের এর জায়গাতে ওয়ান বসেছি তাহলে সি ওয়ান সি ওয়ান লিখলাম এইচ যেমন আছে লিখলাম টু যেমন আছে লিখলাম এন এর জায়গাতে ওয়ান জি তাহলে টু ইন্টু ওয়ান হলো প্লাস টু হলো তাহলে কত হচ্ছে দেখো দুই এককে দুই আর প্লাস দুই মানে চার হচ্ছে তাহলে এখানে কী দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি সি ওয়ান এইচ ফোর ঠিক আছে আচ্ছা এবার এইখানে এই ওয়ানটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি বা চাইলে লিখতেও পারো সি ওয়ান এইচ ফোরও লিখতে পারো বা চাইলে এটাকে এইচ ফোরও লিখতে পারো ব্যাপারটা একই জিনিস হচ্ছে ঠিক আছে সি ওয়ান এইচ ফোরও লিখতে পারো বা চাইলে এইচ ফোরও লিখতে পারো এর মধ্যে কটা কার্বন আছে ভাই একটা কার্বন আছে বন্ড কীরকম সিঙ্গেল বন্ড একটা কার্বন আছে একটা কার্বন থাকলে তার নাম কি পড়ে মিথ একটা কার্বন থাকলে তার নাম পরে মিথ এটা কোন গ্রুপের অন্তর্গত অ্যালকেন গ্রুপের অন্তর্গত ভালো করে এই জায়গাটা ফোকাস করো এই জায়গাটা যে না বুঝবে সে জীবনে অর্গানিক কেমিস্ট্রি শিখতে পারবে না একটা কার্বন থাকলে তার নাম পরে মিথ এটা অ্যালকেন গ্রুপের অন্তর্গত লাস্টের ওয়ার্ডটা খে খেয়াল করো এন আছে এন অ্যালকেনের নামটাও কি। গ্রুপটা আমি যে গ্রুপটা নিয়ে কথা বলছি তার নাম কি অ্যাল কেন অ্যাল কেন অ্যাল কেন লাস্টে কী আসছে এন আসছে এন 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 তাহলে কি হচ্ছে মিথ একটা কার্বন আছে মানে মিথ আর লাস্টে আমার ওয়ার্ডটা কী আসছে এন তাহলে নাম কি পড়বে মিথ এন ঠিক আছে মিথ এন আচ্ছা এর মধ্যে যদি দুটো মানে টু যদি বসাই এন এর জায়গায় যদি টু পুট করি তাহলে কী হবে আমার এনের জায়গাতে টু পুট করছি তাহলে সি টু হলো এই এনের জায়গাতে কত পুট করবো টু পুট করবো তাহলে এইচ টু ইন্টু টু প্লাস টু বলে এই জায়গাটা বুঝলে কি না এনের জায়গাতে টু পুট করেছি এইচ যেমন আছে লিখেছি টু যেমন আছে লিখেছি এনের জায়গাতে আবার টু পুট করেছি প্লাস টু আছে তাহলে দেখো এখানে কত হচ্ছে সি টু আর এখানে দুই দুগুণে চার প্লাস দুই মানে ছয় মানে হচ্ছে সি টু এইচ সিক্স কটা কার্বন আছে এর মধ্যে দুটো কার্বন তাহলে কী নাম পড়বে ইথ দুটো কার্বন আছে দেখো সি টু আছে তাহলে তার নাম কি পড়বে ভাই ইথ পড়বে লিখেই তো দিয়েছি এইটা যদি বলবে আমি স্যার বুঝতে পারছি না তাহলে ভাই আমি তার কিছু করার নেই এখানে লিখে দিয়েছি আমি তাই না তাহলে এখানে কী হচ্ছে তোমার সি টু এইট সিক্স তাহলে দেখো কটা কার্বন রয়েছে কটা কার্বন রয়েছে এখানে দুটো কার্বন তাহলে তার নাম কী পড়বে ইথ কোন গ্রুপ নিয়ে কাজ করছো অ্যালকেন নিয়ে কাজ করছো অ্যালকেনে লাস্টে কোন কথাটা আসে এন আসে তাহলে এর নাম কী পড়বে ইথ আর লাস্টে আসে এন তাহলে নাম হয়ে যাবে ইথ এন ঠিক আছে ইথ এন আচ্ছা যদি তিনটে কার্বন থাকে তাহলে কি হবে তাহলে কি হবে বলো তাহলে তিনটে কার্বন থাকলে কি হবে তিনটে কার্বন থাকলে এখানে যে সি এন এইচ টু এন প্লাস টু আছে এন এর জায়গাতে তিন বসাবো তাহলে কি হবে সি থ্রি হলো এ এর জায়গাতে তিন বসাবো তাহলে তিন দুগুণে ছয় আর তার সাথে আরও দুই মানে এইচ এইট ঠিক আছে এনের এ জায়গাতে তিন বসাচ্ছি তাহলে তিন দুকুণে ছয় হলো আর তার সাথে দুই মানে আট হবে তাহলে সি থ্রি এইচ এইট হবে এখানে কার্বন কটা আছে তিনটে তিনটে কার্বন থাকলে তার নাম পরে প্রোপ কোন গ্রুপ নিয়ে কাজ করছি অ্যালকেন তাহলে অ্যালকেন নিয়ে যদি কাজ করি তাহলে এর নাম হয়ে যাবে প্রোপ আর লাস্টে তো অ্যালকেনের এন আসছে তাহলে প্রোপ এন এটার নাম হয়ে যাবে প্রোপেন এটার নাম হয়ে যাবে ইথেন এটার নাম হয়ে যাবে মিথেন ঠিক আছে এরপরে যদি আরেকটা করি তাহলে তার নাম হবে বিউটেন এরপরে আরও হয় আরও কার্বন হতে পারে পেনটেন হতে পারে হেক্সেন হতে পারে হেপটেন হতে পারে ওসব পরে আসবো ওগুলো আইপিএসি নেম যখন করবো আমি শিখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে তাহলে এই জায়গাটা ফোকাস করো যে একটা কার্বন যদি থাকে তাহলে তার নাম পড়বে হচ্ছে মিথ আর যেহেতু অ্যালকেন গ্রুপের অন্তর্গত তাহলে অ্যালকেনে লাস্টে এন কথাটা আসছে তাহলে এর জন্য এর নাম পড়ে যাবে মিথেন দুটো কার্বন থাকলে তার নাম হয় ইথ আর যেহেতু এটা অ্যালকেন গ্রুপের অন্তর্গত তাহলে এর নাম কি পড়ে যাবে ইথেন ঠিক আছে তিনটে কার্বন থাকলে তা যেহেতু নাম হয় প্রোপ আর যেহেতু এটা অ্যালকেন গ্রুপের অন্তর্গত এর নাম পড়ে যাবে প্রোপেন ওকে আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছ এবার দেখো এবার অ্যালকেন গ্রুপ সম্পর্কে আমরা পড়লাম ভালো করে আচ্ছা এবার একটা জিনিস আমাদেরকে একটু ফোকাস করো তো একটা জিনিস মেন জায়গাতে ফোকাস করো ঠিক আছে এই জায়গাগুলো হচ্ছে তোমাদের এই জায়গাতে আমি ডেফিনেশানগুলো বলতে বলতেও চলে যাচ্ছি দেখো ভালো করে দেখো এখানে সি এইচ ফোর ছিল দেখো ভালো করে বোঝো প্রথম যে যৌগটা পেয়েছি আমি আমার যে বোর্ড তো খুব ছোটো মনটা বড়ো হয়ে গিয়ে বোর্ডটা ছোট হয়ে গেছে গো সি এইচ ফোর আছে তাহলে এখানে সি এইচ ফোর আছে ফার্স্ট যৌগ সেকেন্ড যৌগ সি টু এইচ সিক্স তাহলে সি টু এইচ সিক্স আছে একটা জিনিস ভালো করে বোঝো কার্বন এখানে একটা আছে কার্বন এখানে দুটো আছে কটা কার্বনের পার্থক্য একটা কার্বনের পার্থক্য ঠিক আছে একটা কার্বনের পার্থক্য এই গ্রুপটার মধ্যে কটা কার্বনের পার্থক্য একটা কার্বনের পার্থক্য এখানে এই চারটে আছে এখানে এইচ ছটা আছে কটা হাইড্রোজেনের পার্থক্য দুটো হাইড্রোজেনের পার্থক্য তাহলে কটা হাই মানে কার্বনে পার্থক্য একটা কার্বনে পার্থক্য আর দুটো হাইড্রোজেনের পার্থক্য তুমি যদি সি টু এইচ সিক্সের সাথে সি থ্রি এইচ এইটকে চেক করো কারণ আমরা ইথেনের পরেই আমরা প্রোপেন শিখেছি তাহলে ইথেনের পর যদি আমরা প্রোপেনকে চেক করি এইচ টুর পার্থক্য দেখো এখানে কার্বন দুটো আছে এখানে কার্বন তিনটে আছে তাহলে একটা কার্বনের পার্থক্য দাঁড়ালো এখানে এইচ ছটা আছে এখানে এইচ আটটা আছে তাহলে দুটো হাইড্রোজেনের পার্থক্য দাঁড়ালো তাহলে সেই এইচ টু এর পার্থক্য দাঁড়ালো যখনই তুমি একটা কোনো নির্দিষ্ট গ্রুপের মধ্যে আসবে সেটা অ্যালকেন হতে পারে সেটা অ্যালকিন হতে পারে সেটা অ্যালকাইন হতে পারে তুমি যখনই একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে আসবে যে যৌগটা নিয়ে কাজ করছো তার ঠিক পরের যৌগটার মধ্যে একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য হবে একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য হবে দেখতে পারো এখানে মিথেন হয়েছে আর এখানে ইথেন হয়েছে একটা কার্বনের পার্থক্য দেখো মিথেন আর ইথেনের মধ্যে একটা কার্বনের পার্থক্য আর দুটো করে হাইড্রোজেনের পার্থক্য একটা কার্বন দুটো হাইড্রোজেনের পার্থক্য তুমি ইথেনের সাথে পর একটা চেক করো প্রোপেন দেখো কার্বন দুটো আছে এখানে কার্বন তিনটে আছে একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য একটা কার্বন দুটো হাইড্রোজের পার্থক্য প্রত্যেকটা গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপের মধ্যে এই মানে জিনিসটা তোমরা দেখতে পাবে আমরা যখন অ্যালকিন করব তার মধ্যেও আমরা এই জিনিসটা দেখতে পাবো তো এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার হোমোলোগাস সিরিজ হোমোলোগাস সিরিজ যখন একই শ্রেণীর মধ্যে আমরা যখন একই শ্রেণীর মধ্যে একটা নির্দিষ্ট কোনো জৈব যৌগ আছে আর তার ঠিক পরের জৈব যৌগটার মধ্যে একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য থাকবে অর্থাৎ টুর পার্থক্য থাকবে তখন আমরা সেই শ্রেণীর যে সকটা মানে মানে যৌগগুলোকে মানে যে সেই সিরিজটাকে আমরা বলবো হোমোলোগাস সিরিজ আর সেই সিরিজের মধ্যে থাকা যৌগগুলোকে বলবো আমার হোমোলোগাস শ্রেণীর অন্তর্গত যৌগগুলো ঠিক আছে মানে হোমোলোগাস এলি মানে তোমার হচ্ছে কম্পাউন্ড ঠিক আছে সেইটা আমরা বলবো ঠিক আছে সম সমগোত্রীয় শ্রেণী বা এটা এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কি বাংলা বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী দেখবে বইতে লেখা আছে সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী কী সব জিনিস আর বুঝতে পারছি না তাহলে এই জিনিসটা দিয়ে মাথায় নিশ্চয়ই থাকবে যে একটা মিথেন রয়েছে তারপর একটা ইথেন রয়েছে মিথেন আর ইথেনের মধ্যে কটা কার্বনের পার্থক্য একটা কটা হাইড্রোজেনের পার্থক্য দুটো হাইড্রোজেনের পার্থক্য তাহলে যে কোনো যৌগ তার ঠিক পরের যৌগটার মধ্যে একটা কার্বন দুটো হাইড্রোজের পার্থক্য থাকবে ঠিক আছে তুমি ইথেনের সাথে প্রোপেনকে চেক করো একটা কার্বন দুটো হাইড্রোজেনের পার্থক্য পাবে প্রোপেনের সাথে বিউটেনকে চেক করো পরেরটা বিউটেন আসবে প্রোপেনের পরে দেখিয়ে দিয়েছি তিনটে হলে প্রোপেন হয় তারপরটা হলে চারটা মানে বিউটেনই আসবে তাহলে একটা কার্বন আর পরের যে মানে সরি মানে নি প্রোপেনার বিউটেনের মধ্যে কটা কার্বনের পার্থক্য একটা কটা হাইড্রোজেনের পার্থক্য দুটো হাইড্রোজেনের পার্থক্য আশা করি এই আইডিয়া ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে তাহলে এই ধরনের যে শ্রেণীগুলো এই অ্যালকেন গ্রুপের যে টোটাল যে শ্রেণীটা এই শ্রেণীটাকে বলা হবে আমার কি হোমোলোগাস সিরিজ বা হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণী তোমাকে সবার আগে জানতে হবে একটা কার্বনের কটা হাত আছে একটা কার্বনের চারটে হাত অর্থাৎ চারটে ভ্যালেন্সি ঠিক আছে চারটে ভ্যালেন্সি মানে চারটে যোজ্যতা ঠিক আছে অর্থাৎ চারটে বন্ড তৈরি করবে কার্বনের চারটে বন্ড এক দুই তিন চার চারটে হাত রয়েছে ঠিক আছে এই চারটে হাতের মধ্যেও সব কিছুকে রাখবে এবার একটা কথা ভাবো যদি আমরা মিথেন যখন আঁকছিলাম সি এইচ ফোর তারপর কি তোমার ইথেন অর্থাৎ কি ছিল সি টু এইচ তোমার হচ্ছে ছিল হচ্ছে সিক্স তাই তো সি টু এইচ সিক্স ছিল তারপর একটা ছিল হচ্ছে সি থ্রি এইচ এইট ছিল তো এই জিনিসগুলোর স্ট্রাকচারটা দেখতে কীরকম হবে দেখো মিথেনকে যখনই আমরা লিখবো এটা স্ট্রাকচারটা দেখতে এরকম হবে কার্বন থাকবে আর কার্বনের চারটে হাত বলেছি এক দুই তিন চার এবার হাইড্রোজেন কটা আছে চারটে ওর চার হাতে চারটে হাইড্রোজেন বসিয়ে দেওয়া এইখানে একটা এইখানে একটা এইখানে একটা এইখানে একটা ঠিক আছে তাহলে কার্বনের চারটে হাতে চারটে হাইড্রোজেন হয়ে গেল সি টু এইট সিক্সের জন্য কী হবে কার্বন দুটো আছে তাহলে একটা কার্বন একটা কার্বন লিখবো অ্যালকেন গ্রুপ নিয়ে কথা বলছি অ্যালকেন গ্রুপের মধ্যে একটা বন্ড থাকবে সিঙ্গেল বন্ড থাকবে আর কটা হাইড্রোজেন আছে ছটা হাইড্রোজেন এবার দেখো এই কার্বনের তো একটা হাত ভর্তি হয়ে গেছে তাহলে বাকি তিনটে হাত ফাঁকা থাকছে এই কার্বনেরও দেখো একটা হাত ভর্তি হয়ে গেছে বাকি তিনটে হাত ফাঁকা থাকছে এক দুই তিন তাহলে দেখো এই কার্বনের তিনটে হাতে এক দুই তিন তিনটে হাতে তিনটে হাইড্রোজেন এই কার্বনে দেখো এক দুই তিন তিনটে হাতে তিনটে হাইড্রোজেন ঢুকিয়ে দিলাম তাহলে আমার কী হয়ে গেলো দেখো একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন চারটে হাইড্রোজেন পাঁচটা হাইড্রোজেন ছটা হাইড্রোজেন তার মানে এইচ সিক্স থাকবে কার্বন কটা আছে একটা দুটো তাহলে সি টু থাকবে তাহলে সি টু এইচ সিক্স হচ্ছে এটা সংকেত হয়ে গেল ঠিক আছে এবার সি থ্রি এইচ এইট দেখো দেখো এখানে তিনটে কার্বন আছে ঠিক আছে তাহলে কীভাবে করবো তাহলে যদি সি এইচ এইট থাকে তাহলে তিনটে কার্বন দেখতে পাচ্ছি তাহলে এই একটা কার্বন লিখবো এই একটা কার্বন লিখবো এই একটা কার্বন লিখব তিনটে কার্বন যেহেতু এটা সিথি এইচএইটটা কার সঙ্কেত দেখেছিলাম সিথ্রি এইচ এইটটা প্রোপেনের সংকেত ছিল প্রোপেন মানে অ্যালকেন গ্রুপের অন্তর্গত আর অ্যালকেন গ্রুপের অন্তর্গত হলে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন থাকবে এই কার্বনটা চারটে হাত তাহলে এই একটা হাত একে দিয়ে রেখেছে তাহলে বাকি তিনটে হাতের খোলা এই কার্বনটা চারটে হাত দেখো এই এক একটা হাত দিয়ে রেখেছে এক একটা হাত দিয়ে রেখেছে তো দুটো হাত দিয়ে রেখেছে তাহলে বাকি দুটো হাত খোলা ঠিক আছে এই কার্বনে কটা হাত চারটে হাত হবে তো একটা হাতে এই এই একটা হাত আর বাকি তিনটে কোন দিকে হবে এই একটা এই একটা এই একটা তিনটে হাত হয়ে গেল এবার হাইড্রোজেন বসাও এই হাতে একটা এই হাতে একটা এই হাতে একটা ওপরে একটা নিচে একটা ওপরে একটা নিচে একটা আর এই সাইডে একটা তাহলে এখানে কটা হাইড্রোজেন পাচ্ছি দেখো তো এখানে হাইড্রোজেন পাচ্ছি ওপর দিকে তিনটে এই যে তিনটে নিচের দিকে তিনটে ছটা আর এখানে সাতটা এই একটা আটটা দেখো সি থ্রি এইচ এইট আটটা হাইড্রোজেন এখানে দেখো আটটা হাইড্রোজেনই আছে এখানে দেখো তিনটে কার্বন আছে এখানে দেখো তিনটে কার্বন আছে তাহলে স্ট্রাকচারগুলো ঠিক দেখতে এরকম হয় যেখানে কার্বন আর কার্বনের মধ্যে কী বন থাকে সিঙ্গেল বন্ড থাকে এই জায়গাটাতে ফোকাস করো এই জায়গাটাতে মেনলি ফোকাস করো কার্বন আর কার্বনের মধ্যে কী বন্ড থাকে সিঙ্গেল বন্ড কার্বন আর কার্বনের মধ্যে কী বন্ড থাকে সিঙ্গেল বন্ড যখনই আমরা অ্যালকিন গ্রুপ পড়ব কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড অবশ্যই থাকবে ডবল বন্ড হয়ে গেলেই সেটা কি হয়ে যাবে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে অ্যালকিন গ্রুপের অন্তর্গত ঠিক আছে তাহলে ওটা আমরা দেখেছিলাম যে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে ঠিক আছে এতটা পর্যন্ত বুঝতে পেরেছ অ্যালকিন গ্রুপে চলে আসছি আরে ঝিমিয়ে পড়লে নাকি সবাই ওটো ওটো চার্জার ঠ সোমনাথ স্যারের ক্লাসে একদম পুরো সুপার এনার্জেটিক থাকতে হবে সুপার এনার্জেটিক আমার মতো পুরো সুপার এনার্জেটিক থাকতে হবে অ্যালকিন গ্রুপ দেখো অ্যালকিন গ্রুপের ক্ষেত্রে কী হবে অ্যালকিন গ্রুপের ক্ষেত্রে যে জিনিসটা হবে কার্বন আর কার্বনের মধ্যে কি বন্ড দেখতে পাবো ডবল বন্ড দেখতে পাবো আর এনের এর ভ্যালু এখানে এক থেকে স্টার্ট করতে হবে সরি দুই থেকে স্টার্ট করতে হবে এখানে এনের ভ্যালু কত থেকে স্টার্ট করতে হবে দুই থেকে স্টার্ট করতে হবে তাহলে যদি এখানে দুই বসাই তাহলে কত হবে সি এইচ ফোর হবে কারণ কি সি এন আছে এইচ টু এন আছে এবার একটা জিনিস খালি ভাবো এখানে এনের জায়গাতে কত বসাতে হবে দুই তাহলে সি টু হলো এখানে দুই বসাবো তাহলে দুই দুই চার হলো তাহলে সি টু এইচ ফোর হলো তাহলে কার্বন কার্বনের মধ্যে গেতে কি বন্ড থাকবে ডবল বন্ড থাকবে মানে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন কার্বন কার্বনের মধ্যে কি বন ডবল বন্ড ঠিক আছে কটা হায় হাত ফাঁকা থাকে যাচ্ছে এর দুটো হাত এখানে ভর্তি তাহলে এই একটা হাত আর এই একটা হাত এই একটা হাত আর এই একটা হাত তাহলে দেখো এর এক দুই তিন চার চারটে হাত এর এক দুই তিন আহ শরীর ভরি খারাপ হলো না কি আবার এক দুই তিন চার দেখো এক দুই তিন চার এক দুই তিন চার চারটে হাত ভর্তি তাহলে এর একটা হাতে হাইড্রোজেন এর একটা হাতে হাইড্রোজেন এর একটা এর একটা দেখো চারটে হাতে চারটে হাইড্রোজেন করে ভরিয়ে দিয়েছি এক দুই তিন চার ঠিক আছে চারটে হাতে চারটে হাইড্রোজেন গেল মানে চারটে হাত ভর্তি হলো এর এক দুই তিন চার চারটে হাত আছে চারটে হাতের মধ্যে দুটো হাত এর সাথে বন্ড করেছে আর এর সাথে দুটো হাইড্রোজেন দেখো রয়েছে তাহলে দেখো এই জন্য এটা হচ্ছে সি টু এইচ ফোর দেখো অ্যালকিনের প্রথম যে গ্রুপটা এন এর ভ্যালু কত দিয়ে স্টার্ট করেছিলাম দুই থেকে স্টার্ট করেছিলাম এন ভ্যালু এখানে এক বসানো যাবে না এনের ভ্যালু কত থেকে স্টার্ট করতে হবে এনের ভ্যালু এর ভ্যালু কত থেকে স্টার্ট করতে হবে দুই থেকে স্টার্ট করতে হবে কারণ কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড তোমাকে দেখাতে হবে এই যে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড হয়ে যাচ্ছে তার মানে এটা কী হয়ে যাচ্ছে ই অ্যালকিন গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার এর ভ্যালু দুই বসানো পরে এবার এনের ভ্যালু তিন বসাতে পারো তাহলে এর ভ্যালু যদি তিন বসাই তাহলে সি রয়েছে এনের জায়গাতে তিন বসাবো তাহলে সি থ্রি হলো এখানে এনের জায়গাতে তিন বসাবো তাহলে এইচ সিক্স হলো সি থ্রি এইচ সিক্স কোনো ব্যাপার না এবার তিনটে কার্বন আছে তাহলে তিনটে কার্বন লিখব তিনটে কার্বন লিখব লেখার পর দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড দাও একটার মধ্যে সিঙ্গেল বন্ড দাও কোনো অসুবিধা নেই ডবল বন্ড আছে মানে এটা অ্যালকিন গ্রুপের মধ্যে পড়বে কারণ অ্যালকিন গ্রুপ মানেই ডবল বন্ড থাকবে ঠিক আছে সিঙ্গেল বন্ড থাকলো কি থাকলো তোমার দেখার পড়ছে না তাহলে এবার এবার সি ডবল বন্ড হলো আর একটা কার্বনা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হলো এবার দেখো এর তো দুটো হাত ভর্তি তাহলে দুটো হাত ফাঁকা এই একটা হাত আর নিচে একটা হাত দিলাম এর দুটো হাত ভর্তি আর এখানে একটা হাত তিনটে হাত ভর্তি তাহলে এর একটা হাত ফাঁকা এর একটা হাত ভর্তি তাহলে আর দুটো তিনটে হাত ফাঁকা এই এক দুই তিন চার চারটে করে হাত হয় সবার তাহলে এবার এখানে দুটো হাতে হাইড্রোজেন বসিয়ে দাও এইখানের একটা হাতে হাইড্রোজেন বসিয়ে দাও এখানে একটা হাতে হাইড্রোজেন এখানে একটা হাতে হাইড্রোজেন এখানে একটা হাতে হাইড্রোজেন তাহলে দেখো কী হচ্ছে এখানে এক দুই তিন তিনটে হাত মানে তিনটে হাইড্রোজেন হলো এখানে চার পাঁচ ছয় ছটা হাইড্রোজেন হলো তাহলে এইচ সিক্স হলো কটা কার্বন আছে তিনটে এক দুই তিন তাহলে সি থ্রি তাহলে সি থ্রি হলো অর্থাৎ তিনটে কার্বন আর ছটা হাইড্রোজেন রয়েছে তাহলে এইচ সিক্স সি থ্রি এইচ সিক্স হচ্ছে এই যে মানে আমরা থার্ড নাম্বারের যদি আমরা বসাই এনের জায়গাতে তিন তাহলে এরকম পাবো ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস ভালো করে বোঝো এইখানে দেখো দুটো দুটো কার্বন দিয়ে স্টার্ট করেছিলাম দুটো কার্বন ঠিক আছে দুটো কার্বন ভালো করে মন দিয়ে শুনবে জিনিসটা দুটো কার্বন দিয়ে স্টার্ট করেছিলাম এখানে একটা কার্বন এখানে দু নম্বর কার্বন দুটো কার্বন রয়েছে দুটো কার্বন থাকলে তার নাম কী পড়ে ইথ আমি কোন গ্রুপ নিয়ে কাজ করছি অ্যালকিন অ্যালকিনের লাস্টে ওয়ার্ডটা আমার কী আসছে ইন আসছে অ্যালকিন ইন ইন তাহলে দেখো এটা হচ্ছে আমাদের দুটো কার্বন আছে দুটো কার্বন থাকা মানে ইথ পড়বে আর লাস্টে অ্যালকিনের লাস্টে ওয়ার্ডটা কি আসছে ইন তাহলে এর নাম কী পড়বে ইথিন ইথিন ঠিক আছে নাম কী পড়বে ইথিন অস্বই দন্তের নাম ইথিন তাহলে দুটো কার্বন থাকার জন্য এর নাম পড়ে যাবে হচ্ছে ইথ যেহেতু এটা অ্যালকিন গ্রুপের অন্তর্গত তাহলে নাম কি পড়বে ইথ ইন ইথিন এটা দেখো কটা কার্বন রয়েছে তিনটে এক দুই তিন তিনটে কার্বন আছে মানে তার নাম কি পড়বে প্রোপ পড়বে আর যেহেতু এটা অ্যালকিন গ্রুপের অন্তর্গত তাহলে নাম কি পড়ে যাবে প্রোপ আর ইন আসছে লাস্টে তাহলে প্রোপিন এর নাম কী পড়বে প্রোপিন প্রোপিন ঠিক আছে প্রোপিন ঠিক আছে আচ্ছা যদি এখানে চারটে কার্বন বসাতাম তাহলে এটা এটার সংকেত কী হতো এন এনের জায়গায় চার বুঝেছি তাহলে সি ফোর এইচ আর এনের জায়গায় চার আছে চার দুগুণে আট তাহলে সি ফোর এইচ এইট কটা কার্বন আছে চারটে চারটে থাকলে তার নাম পড়ে বিউট আর যেটা অ্যালকিন গ্রুপের অন্তর্গত তাহলে নাম পড়বে বিউট ইন তাহলে নাম কী পড়বে বিউট ইন বিউটিন বিউটি বিউটিফুল তাহলে বিউটিন ঠিক আছে বিউটির নাম পড়বে ঠিক আছে তাহলে অ্যালকিন গ্রুপের মধ্যে এটার নাম কি পড়বে বিউটির নাম পড়বে আশা করি এতটা পর্যন্ত সবার আইডিয়া ক্লিয়ার করতে আমি পেরেছি ঠিক আছে তাহলে কী নাম পড়বে কীরকম স্ট্রাকচার দেখতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে এর একটার ক্ষেত্রে সি ফোর এইচএটের স্ট্রাকচারটা তোমাদেরকে একটুখানি একবার দেখিয়ে দিচ্ছি অনেকের হয়তো কনফিউশন হতে পারে ঠিক আছে একবার একটুখানি স্ট্রাকচারটা দেখিয়ে দিই দিয়ে আমরা নেক্সট পার্টটাতে ঢুকছি ঠিক আছে দেখো ফোর এইচ ইট তাহলে চারটে কার্বন একও সবার আগে চারটে কার্বন আঁকলে যে কোনো দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড দাও বাকিগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড দাও তাহলে এখানে দেখো দুটো বন্ড হচ্ছে এর দুটো হাত খালি এর তিনটে বন্ড হচ্ছে তাহলে একটা হাত খালি এর দুটো বন্ড হচ্ছে তাহলে একটা হাত খালি সরি দুটো হাত খালি এক দুই তিন চার এর একটা বন্ড করছে তাহলে তিনটে হাত খালি ঠিক আছে এবার দেখো এর মধ্যে দুটো এর সাথে বন্ড করেছে আর দুটো হাত খালি আছে তাহলে যেখানে খালি থাকবে হাইড্রোজেন বসিয়ে দিই এইখানে দেখো একটা হাত আর এখানে দুটো হাত তিনটে তাহলে ফাঁকা হাতটাতে হাইড্রোজেন এখানে এই অপরের হাতে হাইড্রোজেন নিচের হাতে হাইড্রোজেন এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে দেখো কটা হাইড্রোজেন হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হাইড্রোজেন হচ্ছে তাহলে সি ফোর এইচ এইট আটটা হাইড্রোজেন আছে মানে এর নাম কি পড়ছে দেখো সি ফোর এইচ এইট তাহলে কার্বন কটা আছে এক দুই তিন চার তাহলে এক দুই তিন চারের জন্য সি ফোর আর এই দেখো আটটা ইচই আসছে ঠিক আটটা ইচই আসছে এবার যেহেতু এর মধ্যে চারটে কার্বন আছে এক দুই তিন চার তাই জন্য এর নাম পড়বে হচ্ছে চারটে কার্বন থাকলে তার নাম পড়বে বিউট আর যেহেতু এটা অ্যালকিন গ্রুপের অন্তর্গত তাই জন্য এর নাম পড়বে বিউটিন বিউটিন নাম পড়বে বিউটিন ঠিক আছে ব্যাস তাহলে এটা অ্যালকিন গ্রুপ হলো এবার লাস্ট আমরা শিখবো হচ্ছে অ্যালকাইন গ্রুপ ঠিক আছে লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদের জন্য যেটা বলতে ভুলে গেছি দেখো আমরা ফার্স্টে যখন মিথিন যখন এখানে দুই বসার ছিলাম তাহলে আমার এটা সি টু এইচ ফোর হচ্ছিলো যখন এখানে তিন বসার ছিলাম তাহলে এটা হচ্ছিলো সি থ্রি এইচ সিক্স হচ্ছিলো ঠিক আছে আচ্ছা যখন এখানে চার বসার ছিলাম তাহলে সি ফোর এইচ এইট হচ্ছিলো বলতে এইটার এটার মধ্যে কটা কার্বনের পার্থক্য একটা কার্বনের পার্থক্য হাইড্রোজেনের কটা পার্থক্য এখানে চারটে হাইড্রোজেন এখানে ছটা হাইড্রোজেন মানে দুটো হাইড্রোজেনের পার্থক্য তাহলে একটা কার্বন দুটো হাইড্রোজেনের পার্থক্য এবার এর পরেরটা এর পরেরটার মধ্যে চেক করো এখান থেকে এটার মধ্যে এখানে তিনটে কার্বন আছে এখানে চারটে কার্বন আছে মানে একটা কার্বনের পার্থক্য এখানে ছটা কার্বন আছে এখানে আটটা কার্বন আছে তার মানে কটা হাইড্রোজেনের পার্থক্য সরি দুটো হাইড্রোজেনের পার্থক্য বুঝতে পারলে কিনা দেখো এখানে তিনটে কার্বন আছে এখানে চারটে কার্বন আছে তাহলে তিনটে কার্বন আর এক চারটে কার্বন রয়েছে তাহলে কটা কার্বনের পার্থক্য একটা এখানে ছটা হাইড্রোজেন আছে এখানে আটটা হাইড্রোজেন আছে কটা হাইড্রোজেনের পার্থক্য দুটো তাহলে এইচ টু তাহলে দেখো এখানে এইচ রু পার্থক্য ওপরেও দেখো এইচ রু পার্থক্য মানে আমরা যখন হচ্ছে ইথিন থেকে প্রোপিন পরবো সি ইরুর পার্থক্য পাবো প্রোপিন থেকে বিউটিন পরবো সিচ টুর পার্থক্য পাবো বিউটিন থেকে পেন্টিন পরবো সি ইচরুরই পার্থক্য পাবো সেই যেটা আগের ক্ষেত্রে হয়েছিল যে প্রত্যেকটা ক্ষেত্রে একই গ্রুপের মধ্যে যখন আমরা থাকবো তখন একটা যৌগ থেকে তার ঠিক পরের যৌগটার মধ্যে সি টুর পার্থক্য থাকবে তো এই ধরনের যে যখনই পার্থক্য থাকছে এই গ্রুপগুলোকে বলা হচ্ছে হোমোলোগাস সিরিজ ঠিক আছে হোমোলোগাস সিরিজ বলা হচ্ছে তাহলে এই যে অ্যালকিন গ্রুপের মধ্যে প্রত্যেকটা যে যৌগগুলো যে যে শ্রেণীর মধ্যে অন্তর্গত এরা হচ্ছে হোমোলোগাস শ্রেণীর মধ্যে অন্তর্গত এবং হোমোলোগাস যে যৌগ এরা হচ্ছে সব হোমোলোগাস যৌগ মানে এই মিথিন ইথিন সরি মিথিন না ইথিন প্রোপিন বিউটিন এগুলো সব হচ্ছে হোমোলোগাস শ্রেণীর অন্তর্গত জৈব জৈব ঠিক আছে পরটা চলে আসবো অ্যালকাইন এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আমরা এবার স্টার্ট করবো কি অ্যালকাইন দিয়ে স্টার্ট করবো বি সুপার এনার্জেটিক সুপার এনার্জেটিক আনো নিজের মধ্যে সুপার এনার্জি আনো সুপার এনার্জি ছাড়া অঙ্ক হবে না সুপার এনার্জি ছাড়া কেমিস্ট্রি হবে না ফুল এনার্জি আনো ইউ আর এ স্টুডেন্ট অফ সায়েন্স ইউ আর দ্য চ্যাম্পিয়ন ফাটিয়ে রেখে দেবে একদম যে কোনো পরীক্ষা আসুক না কেন এবার অ্যালকাইনের দেখো সংকেত কী হবে সিএন এইচ টু এন মাইনাস টু এটা হচ্ছে অ্যালকাইনের সংকেত এন এর ভ্যালু কত থেকে স্টার্ট করবো প্রথমে এন এর ভ্যালু স্টার্ট করেছিলাম ওয়ান থেকে অ্যালকেন গ্রুপে তারপরটাতে এন এর ভ্যালু টু থেকে তাহলে অ্যালকাইনে কত থেকে স্টার্ট করবো থ্রি থেকে টু থেকেই স্টার্ট করব কারণ কার্বন আর কার্বনের মধ্যে ত্রিপিল বন্ড দেখানোটা নিয়ে আমার কথা আমি দুটো কার্বনের মধ্যে ত্রিপিল বন্ড দেখাতেই পারি তাহলে এনের ভ্যালু কত থেকে স্টার্ট হবে টু থেকেই স্টার্ট হবে তাহলে অ্যালকেনের জন্য এনের ভ্যালু স্টার্ট হচ্ছিলো ওয়ান থেকে এটা অ্যালকেনের জন্য অ্যালকিনের জন্য স্টার্ট হচ্ছিল এন এর ভ্যালু টু থেকে আমরা এবার বলব অ্যালকাহিন এটাতেও এনের ভ্যালু স্টার্ট হবে টু থেকে ঠিক আছে কারণ কার্বন কার্বনের মধ্যে ত্রিপিল বন্ড দেখানো যাবে সম্ভব এটা দেখানোটা তাহলে এন এর ভ্যালু যদি আমরা টু থেকে স্টার্ট করি তাহলে এনের এর জায়গায় দুই বসাচ্ছি তাহলে সি টু হবে এইচ এখানে দুই বসাবো তাহলে কত হবে টু ইন্টু টু মাইনাস টু তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো সি টু হচ্ছে আর এখানে দুই দুগুণে চার তার থেকে দুইয়ের বাদ মানে এইচ টু হচ্ছে তাহলে সি টু এইচ টু সি টু এইচ টু হচ্ছে এবার একটা জিনিস ভাবো সি টু এইচ টু পেলাম আমরা আরও কয়েকটা করে নিচ্ছি আমরা এন এর ভ্যালু তিন থেকে স্টার্ট করছি এখানে এন ভ্যালু তিন বসাচ্ছি তাহলে কী হবে সি থ্রি তিন দুগুণে ছয় মাইনাস দুই মানে কত হবে এইচ ফোর এখানে এনের ভ্যালু তিন বসালাম তাহলে সি থ্রি হলো এখানে এর ভ্যালু তিন বসালাম তাহলে তিন আর দুয়ে ছয় হলো তার থেকে দুয়ের বাদ মানে এইচ ফোর হলো সি থ্রি এইচ ফোর ঠিক আছে আচ্ছা এনের ভ্যালুতে আমরা কী করবো এনের ভ্যালুতে আমরা কত বসাবো চার বসাবো তাহলে চার যদি বসাই তাহলে সি ফোর হলো এখানে চার বসেছি চার দুগুণে আট তার থেকে দুয়ের বাদ মানে আট থেকে দুই বাদ গেলে মানে এইচ সিক্স হবে বুঝতে কি না দেখো এন এর ভ্যালু চার বসাচ্ছি তাহলে সি ফোর হলো এখানে চার বসাচ্ছি চার দুগুণে আট মাইনাস দুই মানে এইচ সিক্স হবে বুঝতে পেরেছ যতটা পর্যন্ত এবার দেখো আগে দেখো যে এখানে দুটো দুটো কার্বন রয়েছে আর হাইড্রোজেন দুটো রয়েছে এটা পড়ছি অ্যালকাইন গ্রুপ ঠিক আছে অ্যালকাইন গ্রুপ অ্যালকাইন গ্রুপ মানে কার্বন কার্বনের মধ্যে কটা বন্ড থাকবে তিনটে বন থাকবে তাহলে এখানে যে সি টু লিখেছি দুটো কার্বন নেবো কার্বন কার্বনের মধ্যে ত্রিপল বন্ড দেবো হলো আচ্ছা এবার তিনটে বন্ড তো এর সাথে হয়ে গেছে কার্বনের চারটে হাত হয় তিনটে বন্ড এর সাথে হয়েছে তাহলে একটা বন্ড ফাঁকা থাকবে তো একটা বন্ডে একটা হাইড্রোজেন এর তিনটে হাত হয়ে গেছে এর সাথে মানে এই কার্বনটার এই কার্বনটার সাথে তিনটে বন্ড হয়ে গেছে তাহলে একটা হাত ফাঁকা থাকবে তো এই একটা হাতে একটা হাইড্রোজেন তাহলে কী হলো দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন ঠিক আছে যেন সি টু এইচ টু দেখো দুটো কার্বনের জন্য সি টু দুটো হাইড্রোজেনের জন্য এইচ টু ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তারপর একটা দেখো সি থ্রি এইচ এইট সি থ্রি এইচ ফোর তিনটে কার্বন থাকবে একটা দুটো তিনটে যে কোনো যে কোনো দুটো কার্বনের মধ্যে ত্রিপল বন্ড দিয়ে দাও হয়ে গেল আর এইটার মধ্যে সিঙ্গেল বন্ড দিয়ে দাও এবার দেখো এখানে তিনটে হাত ভর্তি তাহলে একটা হাত ফাঁকা এর তাহলে একটা হাত ফাঁকা মানের এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও এবার দেখো এর এদিকে দেখো এই যে কার্বনটার এই সেকেন্ড কার্বনটার মধ্যে এক দুই তিন তিনটে হাত ভর্তি আর এখানে একটা হাত চারটে হাত ভর্তি তাহলে এর হাতে আর জায়গা নেই কিছু নিতে পারবে না এই কার্বনটার কত কটা হাত আর থাকবে চারটে হাত কটা হাত ভর্তি একটা হাত তাহলে কটা হাত ফাঁকা তিনটে হাত তাহলে এক দুই তিন তিনটে হাতে তিনটে হাইড্রোজেন একটা দুটো তিনটে তাহলে তিনটে হাইড্রোজেন যদি তিনটে হাতে থাকে তাহলে এখানে তিনটে হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন কটা হাইড্রোজেন হল চারটে হাইড্রোজেন এই যে এইচ কটা কার্বন আছে এক দুই তিন মানে সি এই যে তিনটে সি থ্রি সি থ্রি এইচ ফোর ঠিক আছে এবার সি ফোর এইচ সিক্সকে করছি এরপরে কিন্তু আরও হয় আমরা কিন্তু বিউটে শেষ করে দিচ্ছি পেন্ট পেন্টাইন হবে মানে পরপর আরও কিন্তু হবে পেন্টাইন হেক্সাইন হেকটাইন এগুলো কিন্তু হবে আমরা অত যাচ্ছি না ঠিক আছে আমরা সি ফোর সি ফোর এইচ সিক্সটা দেখে নিচ্ছি সি ফোর মানে চারটে কার্বন থাকবে তাহলে এক দুই তিন চার চারটে কার্বন রাখলাম যে কোনো দুটো কার্বনের মাঝখানে ত্রিপল বন লাগাও ঠিক আছে এর মধ্যে তাহলে সিঙ্গেল বন্ড এর মধ্যে সিঙ্গেল বন্ড এবার দেখো এর এর তো তোমার হচ্ছে চারটে হাত থাকবে ফার্স্ট কার্বনটা চারটে হাত থাকবে তিনটে হাত ভর্তি আছে একটা হাত ফাঁকা এর ক্ষেত্রে দেখো তিনটে হাত ভর্তি আছে একটা হাত ফাঁকা এর ক্ষেত্রে দুটো হাত ভর্তি আছে দুটো হাত ফাঁকা এর ক্ষেত্রে একটা হাত ভর্তি আছে তিনটে হাত ফাঁকা থাকবে হয়ে গেল এবার দেখো এর তিনটে হাত ভর্তি আর এখানে একটা হাত চারটে হাত ভর্তি এখানে তাহলে একটা হাইড্রোজেন বসাচ্ছি এখানে দেখো এর এর তিনটে হাত আর একটা হাত মিলে চারটে হাত হয়ে গেছে এর এখানে চারটে হাত হয়ে গেছে তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এর এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে দেখো এই 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 যে গ্রুপটা আমরা যেটা পড়লাম এর মধ্যে চারটে কার্বন আছে আর হাইড্রোজেন কটা আছে এই জিনিসটা কিন্তু আগেরটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার আগেরটা দেখো এখানে এই কার্বন এখানে কটা হাইড্রোজেন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখো এইচ সিক্স ছটা হাইড্রোজেন ঠিক আছে আচ্ছা কটা কার্বন চারটে এক দুই তিন চার চারটে কার্বন এবার দেখো সি ফোর এইচ সিক্স হচ্ছে এটা এবার আমাকে একটা জিনিস বলতে হবে এগুলোর নাম কী হবে স্যার এগুলোর নামের মতো দেখো প্রথমে যেটা সি টু এইচ টু সি টু কটা কার্বন রয়েছে দুটো কার্বন দুটো কার্বন থাকলে তার নাম কী পরে ইথ তাহলে এটার নাম কী পড়বে ইথ পড়বে আর কোন গ্রুপের অন্তর্গত অ্যালকাইন এই জায়গাটায় ফোকাস করার জায়গা অ্যালকাইন অ্যালকাইনের লাস্ট ওয়ার্ডটা কী আসে আইন আইন আসে লাস্টে আইন ঠিক আছে তাহলে কী হবে দুটো কার্বন থাকছে মানে এর নাম হবে হচ্ছে ইথ যেহেতু এটা অ্যালকাইনের অন্তর্গত দেখো ত্রিপিল বন্ড রয়েছে কার্বন কার্বনের মধ্যে কার্বন কার্বনের মধ্যে ত্রিপিল বন্ড থাকে তাহলে ঈদ তো হবে আর যেহেতু এটা অ্যালকাইনের অন্তর্গত এইজনের নাম পড়বে ইথাইন ঠিক আছে কার্বন আর কার্বন তিনটে রয়েছে তিনটে কার্বন থাকলে তার নাম পরে প্রোপ যেহেতু এটা অ্যালকাইনের অন্তর্গত তাহলে নাম পড়বে প্রোপাইন এটা দেখো কার্বন চারটে রয়েছে চারটে আছে বলে এর নাম পড়বে হচ্ছে বিউট তাহলে এটা বিউট হলো আর এটা কোন গ্রুপের অন্তর্গত অ্যালকাইন অ্যালকাইনের লাস্টে ওয়ার্ডটা কী আসে আইন তাহলে চারটে আছে বলে এর নাম পড়বে বিউট যেহেতু এটা লাস্টে আসে আইন তাহলে নাম পড়ে যাবে বিউটাইন ঠিক আছে বিউটাইন এটা তার ওপরটা হবে প্রোপাইন তারপরটা একটা কী হবে ইথাইন ঠিক আছে এই হয়ে গেল ব্যাপার অতটা পর্যন্ত নিশ্চয়ই তোমরা আইডিয়াটাকে ক্লিয়ার করতে পেরেছ ওকে আচ্ছা এবার আমরা প্রত্যেকটা গ্রুপের অর্থাৎ অ্যালকেন গ্রুপের যেটা সরলতম যৌগ সরলতম যৌগ এবং প্রত্যেকটা গ্রুপের সরলতম যৌগ সম্পর্কে কিছু ইনফরমেশান আমরা মাথা রাখবো যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে দেখো এখানে সি আছে এই কার্বন দুটোর মধ্যে কটা কার্বনের পার্থক্য একটা এখানে টু আছে এখানে ফোর আছে কটা কার্বন হাইড্রোজেনের পার্থক্য দুটো তারপর এটা চেক করো এখানে তিনটে কার্বন এখানে চারটে কার্বন কটা কার্বনের পার্থক্য একটা এখানে চারটে হাইড্রোজেন এখানে ছটা হাইড্রোজেন কটা হাইড্রোজেনের পার্থক্য দুটো হাইড্রোজেনের তাহলে দেখো এর মধ্যে সিএইচ টু সিএইচ টু করে কিন্তু পার্থক্য থাকছে তাহলে এটাও একটা কি হোমোলোগাস সিরিজ যে সিরিজের অন্তর্গত যৌগগুলো হচ্ছে তোমার হোমোলোগাস শ্রেণীর অন্তর্গত যৌগ এবং আর একটা কথা এই এইচ টু মানে পরীক্ষার হলে কিন্তু এই কোশ্চেনটা দেবে এই জায়গাটা কিন্তু ভালো করে ফোকাস করো এই জায়গাটা কোনো জায়গায় কাটবে না আমার ভিডিওর কেউ কোন জায়গা কাটবে না প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো ইনফরমেশন কিন্তু আমি বলতে বলতে যাবো ঠিক আছে এখানে দেখো পরীক্ষাতে কোয়েশ্চেনটা দেবে যে একটা একটা তোমার সিরিজে বা শ্রেণীতে পরপর দুটো জৈব যৌগের মধ্যে আণবিক আণবিক সংকেতের সংকেতের বা কত পার্থক্য হতে পারে আণবিক সংকেতের কত পার্থক্য হতে পারে দেখো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এক ঠিক আছে আমরা দেখলাম যে প্রত্যেকটা মানে তোমার গ্রুপের মধ্যে দুটো জৈব যৌগের মধ্যে পার্থক্য কত হয় তোমার সি করে পার্থক্য হয় তাই তো আমরা দেখতে পেয়েছি যে দুটো গ্রুপের মধ্যে মানে দুটো জৈব যৌগের মধ্যে এইচ টু করে পার্থক্য হয় একটা কার্বনের পার্থক্য আর দুটো হাইড্রোজেনের পার্থক্য হয় কার্বনের পারমাণবিক ভর বারো হাইড্রোজেন কটা আছে হাইড্রোজেন আছে হচ্ছে তোমার দুটো একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর এক যেহেতু দুটো আছে তাহলে ইন্টু টু অল টোটাল কত আণবিক সংকেত দাঁড়ালো চোদ্দো মানে দুটো গ্রুপের মধ্যে মানে ধরো তুমি মিথেন পড়ছো আর ইথেন পড়ছো মিথেন আর ইথেনের মধ্যে কত আনুবিক কত পার্থক্য দাঁড়াবে চোদ্দো আণবিক ভরের পার্থক্য দাঁড়াবে আমি কিন্তু আবার কথাটা তোমাদেরকে বলছি মন্দির শোনো ধরো আমরা ইথিন পড়ছি আর প্রোপিন পড়ছি বা ইথাইন পড়ছি প্রোপাইন পড়ছি যাই করি না কেন পরপর দুটো যৌগের মধ্যে আমরা একটু আগে দেখেছি একটা কার্বনে পার্থক্য থাকে দুটো হাইড্রোজেনে পার্থক্য থাকে এবার একটা কার্বন মানে তার পারমাণবিক ভর হয় বারো একটা কার্বন মানে তার পারমাণবিক ভর বারো একটা হাইড্রোজেন মানে তার পারমাণবিক ভর এক তাহলে অ্যাকচুয়ালি টুর পার্থক্য থাকছে তো আর এই টু মানে কি সিএইচ টু মানে হচ্ছে চোদ্দো দেখো তো আণবিক যেটা সংকেত যেটা সেটা কত কত সংকেতের পার্থক্য দাঁড়াচ্ছে এই সরি আণবিক ভর যেটা সেটার কত পার্থক্য দাঁড়াচ্ছে ১৪ আণবিক ভরের পার্থক্য দাঁড়াচ্ছে আশা করি এটুকু বুঝতে পেরেছো যে একটা যৌগ আছে তার ঠিক পরের যৌগটার মধ্যে চোদ্দো আণবিক ভরের পার্থক্য থাকে এই জিনিসটা এই ডেটাটা কিন্তু মাথায় রাখবে সি টু মানে কত চোদ্দো আণবিক ভর এই চোদ্দোটা কি চোদ্দোটা কি চোদ্দোটা হচ্ছে আণবিক ভর চোদ্দোটা আণবিক ভর ঠিক আছে চোদ্দোটা আণবিক ভর সি টু মানে কি ১৪টা আণবিক ভর টু মানে কি কার্বন মানে বারো পারমাণবিক ভর হাইড্রোজেন মানে এক যেহেতু দুটো আছে তার ইন্টু টু তাহলে কত পার্থক্য দাঁড়ালো চোদ্দো চৌদ্দ আণবিক ভরের পার্থক্য মানে তোমাকে পরীক্ষাতে প্রশ্নটা দেবে শূন্যস্থানে দেয় মেনলি কোশ্চেনটা যে একটা হোমোলোগাস সিরিজে বা একটা সমগোত্রীয় শ্রেণীতে পরপর দুটো যৌগের মধ্যে কত আণবিক ভরের পার্থক্য হয় উত্তর কি লিখবে চোদ্দ আণবিক ভরের পার্থক্য হয় ঠিক আছে চৌদ্দ আণবিক ভরের পার্থক্য হয় দেখিয়ে দিয়েছি কেন চোদ্দ আণবিক ভরের পার্থক্য হয় আশা করি আপনারা বুঝতে পেরেছো এবার নেক্সট জায়গায় আসি তাহলে আবার সুপার এনার্জি সুপার এনার্জি আনো নিজেদের মধ্যে সুপার এনার্জি জাগিয়ে তোলো সুপার ইউ উইল বি সুপার এনার্জেটিক তাহলে করতে পারবে নিজেদের মধ্যে এনার্জি আনো অ্যালকেন অ্যালকেন আমি এখন বারোটা ব্যাচ পড়িয়ে পড়াচ্ছি বারোটা ব্যাচ পড়িয়ে ঠিক আছে তাও সুপার এনার্জি আছে এনার্জি ডাউ ডাউন হচ্ছে কেন তোমাদের ফুল এনার্জি আনো কমেন্ট করো ঝরে কত কমেন্ট করতে পারো কমেন্ট করো কেমন লাগছে ক্লাস কমেন্ট করো দেখো এখানে অ্যালকেন অ্যালকেনের মধ্যে ফার্স্ট যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো অ্যালকেন অ্যালকেন গ্রুপের মধ্যে প্রথম যে আমাদের সাধারণ সংকেত যেটা সেটা কি জানতে হবে সিএন হয় এইচ হয় প্লাস টু হয় এটা হচ্ছে অ্যালকেন গ্রুপের হচ্ছে সাধারণ সংকেত ঠিক আছে তাহলে এন এর ভ্যালু কত থেকে স্টার্ট করেছিলাম ওয়ান থেকে তাহলে সি হবে এইচ হবে টু ইন্টু ওয়ান হবে প্লাস টু হবে তাহলে টু ইন্টু ওয়ান মানে টু 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 ফোর তার মানে কত দাঁড়াচ্ছে এটা তোমাদের সি এইচ ফোর ঠিক আছে অ্যাকচুয়ালি কত দাঁড়ালো সি এইচ ফোর এইটা হচ্ছে তোমাদের অ্যালকেন গ্রুপের মধ্যে যে তোমার যে জিনিসটা সেটা হচ্ছে সি এইচ ফোর হবে ঠিক আছে অ্যালকেন গ্রুপের মধ্যে ভালো করে মাথা রাখো এন এর ভ্যালু ওয়ান এর টু ইন্টু ওয়ান মানে টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে টু দুই দুই দুগুণে কত হচ্ছে দুই আর দুই মানে হচ্ছে চার হচ্ছে তাহলে অ্যালকেন গ্রুপের প্রথম জৈব মানে প্রথম সরলতম জৈব কি অ্যালকেন গ্রুপের প্রথম সরলতম যৌগ হচ্ছে সিএইচ ফোর যেটাকে কী নামে ডাকা হয় যেটাকে ডাকা হচ্ছে মিথেন নামে মিথেন মিথেন ঠিক আছে কারণ কি একটা কার্বন আছে তাহলে এটা হবে মিথ আর যেহেতু এটা অ্যালকেনের অন্তর্গত অ্যালকেনের লাস্টে ওয়ার্ডটা এন আসছে তাহলে মিথ এন মিথ এন একটা কার্বন থাকলে একটা কার্বন থাকলে মিথ যেহেতু অ্যালকেনের অন্তর্গত মিথ এন অ্যালকেনের এন তাহলে মিথ এন এবার মিথেন সম্পর্কে আমরা কিছু ইনফরমেশান গ্যাদার করবো কিছু ইনফরমেশান আমরা এখানে শিখবো যে ইনফরমেশানগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কী কী প্রথম কোশ্চেন প্রথম যে পয়েন্টটা আসে যে মিথেনের সোর্স কী অর্থাৎ মিথেনের উৎস কী দেখো পেট্রোলিয়াম খনিতে পেট্রোলিয়াম খনিতে প্রায় চল্লিশ থেকে নাইনটি পার্সেন্ট তোমার মিথেন থাকে তাহলে প্রথম বলবে সোর্স হিসাবে মিথেনের উৎস জিজ্ঞাসা করলে পেট্রোলিয়াম খনিতে আমার খাতা আমার কথাগুলো শুনে নোট ডাউন করো মিথেনের উৎস হচ্ছে চল্লিশ থেকে নাইনটি পার্সেন্ট তোমার পেট্রোলিয়াম খনি থেকে পাওয়া যায় দু নম্বর হচ্ছে কোল গ্যাসে পাওয়া যায় হচ্ছে তোমার ফর্টি পারসেন্ট ঠিক আছে তাহলে এই হচ্ছে মেনলি মেন দুটো উৎস হচ্ছে তোমার মিথেনের ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোমার মেনলি দুটো উৎস যেটা হচ্ছে তোমাদের মিথেনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মিথেনের দুটো উৎস কি বললাম একটা হচ্ছে পেট্রোলিয়াম খনিতে চল্লিশ থেকে নাইনটি পার্সেন্ট আর হচ্ছে কয়লা যে তোমার হচ্ছে কোল গ্যাস যেটা কোল গ্যাসের মধ্যে থাকে হচ্ছে ফর্টি পার্সেন্ট এটা হচ্ছে মিথেনের উৎস গেল এবার মিথেনের স্ট্রাকচার কীরকম দেখতে হয় মিথেন কীরকম দেখতে হয় সব এখানে আমরা শিখবো এখানে দেখো মিথেন যেটা হয় ইন সিএইচ ফোর সিএইচ ফোর মানে দেখতে পাচ্ছি আমরা কার্বন রয়েছে আর এটা যেহেতু অ্যালকেন গ্রুপের মধ্যে পড়ছে কার্বন এবার হাইড্রোজেনগুলো তোমার কীরমভাবে থাকে দেখবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এই থাকে তো আমরা মানে এটা আমরা বইতে দেখেছি তো আমরা এই স্ট্রাকচারটা না ভুল বলছি না কিন্তু এই স্ট্রাকচারে আঁকাটা ঠিক নয় আঁকাটা অ্যাকচুয়ালি কীরমভাবে আঁকা উচিত বলো তো আঁকা উচিত হচ্ছে আরে দিবানো মুজে চানো কাহা সে আয়া ডন ঠিক আছে দেখো এখানে কার্বন থাকবে এখানে হচ্ছে তোমার একটা হাইড্রোজেন থাকবে তোমার এইখানে হাইড্রোজেন থাকবে এইখানে হাইড্রোজেন থাকবে এখানে হাইড্রোজেন থাকবে মানে কার্বন আর হাইড্রোজেনগুলোর যে স্ট্রাকচারটা সেটা তোমরা রকমভাবে লিখবে তাহলে তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু এইরকমভাবে লেখাটা উচিত এক্ষেত্রে এই যে বন্ড অ্যাঙ্গেলটাই দুটো বন্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার একশো ন ডিগ্রি আঠাশ মিনিট বেশি কিছু নয় একশো ন ডিগ্রি আঠাশ মিনিট কাউকে বলবে না ঠিক আছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে তাহলে এক্ষেত্রে মিথেনের মধ্যে দুটো বন্ডের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট বন্ডের মধ্যে যে লেন্থটা থাকছে না বন্ডের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য যেটা সেটা কত ক্ষেত্রে মিথেনের ক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড লেন্থটা থাকে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যাম এটা হচ্ছে অ্যামস্ট্রং এক অ্যামস্ট্রং মানে কি এক অ্যামস্ট্রং মানে হচ্ছে তোমরা আগের ক্লাসে শিখে এসো টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এটা হচ্ছে আগের ক্লাসের জিনিস এক অ্যামস্ট্রং মানে টেন টু ওয়ার মাইনাস টেন মিটার এখানে কি দেখলাম যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে মানে এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা এই বন্ডের যে লেন্থটা লেন্থটা কত কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড এইটার যে লেন্থটা সেটা হচ্ছে তোমার কত ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যামস্ট্রং যদি তোমাকে জিজ্ঞাসা করে বন্ধন কোনটা কত তাহলে হচ্ছে ওয়ান জিরো নাইন ডিগ্রি পয়েন্ট হচ্ছে আঠাশ মিনিট কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ডের লেন্থ কত সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যামস্ট্রং এটা বুঝতে পেরেছো এবার এখানে একটা জিনিস জিজ্ঞাসা করে সেটা হচ্ছে কার্বন এই যে মিথেনটা মিথেনের স্ট্রাকচারটা দেখতে কীরকম সামতলিক চতুস্তলকীয় স্ট্রাকচার ঠিক আছে মানে চতুস্তলকীয় যে স্ট্রাকচারটা হয় টেট্রা হেড্রাল ইংলিশে বলা হয় কি টেট্রা হেড্রাল ঠিক আছে টেট্রা হেড্রাল চতুস্তলকীয় সামতলিক চতুস্তলক আকার যে চিত মানে হয় সেই চতুস্তলকীয় চিত্র ঠিক আছে মানে এটাকে কীভাবে লিখবো টেট্রা হেড্রালের বাংলা মানে কি সম চতুস্তলক চতুস্তলক এইটা হচ্ছে তোমার স্ট্রাকচার মিথেনের স্ট্রাকচারটা কি টেট্রা হেড্রাল বা সমচতুস্তলক বন্ড অ্যাঙ্গেল কতটা দুটো বন্ডের মধ্যে একশো ন ডিগ্রি মিনিট বন্ডের মধ্যে দৈর্ঘ্য কত ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যামস্ট্রং কোনো বই তো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যামস্ট্রং থাকে কিচ্ছু আসে যায় না একই জিনিস ঠিক আছে আচ্ছা এবার আরও কোশ্চেন হতে পারে এখান থেকে সেটা হতে পারে যে মিথেন ফার্স্ট কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন মিথেন ফার্স্ট কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম হবে যে পরীক্ষাগারে প্রথম মানে মিথেনকে আবিষ্কার করেছিলেন তাহলে সেই বিজ্ঞানীর নামটা কি হবে বিজ্ঞানীর নাম হবে হচ্ছে তোমার বার্থেলো বার্থেলো ঠিক আছে এইটা হচ্ছে বিজ্ঞানীর নাম বিজ্ঞানী বার্থেলো ফার্স্ট হচ্ছে তোমার এটা আবিষ্কার করেছিলেন ঠিক আছে তাহলে এই হয়ে গেল কয়েকটা ইনফরমেশান আচ্ছা এবার আরও কয়েকটা ইনফরমেশান তোমাদেরকে জেনে রাখতে হবে মিথেনকে বলা হয় হচ্ছে তোমার মার্স গ্যাস কী নামে ডাকা হয় মার্স গ্যাস নামে ডাকা হয় মিথেন কর্দমাক্ত জলাভূমিতে বা যে জলাভূমিগুলো থাকে বা আবদ্ধ যে নোংরা পচা যে জলাভূমিগুলো থাকে সেখান থেকে মিথেন গ্যাসটা উৎপন্ন হয় তো এই গ্যাসটাকে বলা হচ্ছে তোমার মার্স গ্যাস তাহলে এর এর নাম কী হলো আরেকটা আরেকটা জিনিস আমাদেরকে মাথা রাখতে হবে সেটা হচ্ছে এটাকে কী নামে ডাকা হয় মার্স গ্যাস কেন ডাকা হয় বলে দিয়েছি কেন ডাকা হয় কারণ এটা হচ্ছে তোমার কর্দমাক্ত জলাভূমি থেকে উৎপন্ন হয় এবং সেই জন্য এইটাকে তোমার হচ্ছে কর্দমাক্ত জলাভূমি থেকে উৎপন্ন যে গ্যাসটা এটাকে বলা হচ্ছে তোমার মার্স গ্যাস বলা হচ্ছে ঠিক আছে কে আবিষ্কার করেছিল সেটাও বলে দিয়েছি এটাও বলে দিয়েছি এটাও বলে দিয়েছি টেট্রা হাইড্ডাল স্ট্রাকচার সেটাও বলেছি কত বন্ড অ্যাঙ্গেল সেটাও বলেছি ঠিক আছে এত ইনফরমেশন কোথাও পাবে না আচ্ছা আর একটা আরও ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি পরে যেটা আসে আলেয়া মিথেন রিলেটেড প্রশ্ন হলেই একটা কোশ্চেন দেয় যে আলেয়া কোনো ভৌতিক ঘটনা নয় ব্যাখ্যা করো জেনে রাখবে যে যেটা হচ্ছে তোমার এই যে বদ্ধ জলাভূমি বা যেখানে হচ্ছে তোমার আবদ্ধ যে জলাভূমি বা মানে নোংরা যে কর্দমাক্ত যে জলাভূমি সেখান থেকে হচ্ছে এই মার্স গ্যাস বা মিথেন কিন্তু উৎপন্ন হয় ঠিক আছে এই মিথেনের মধ্যে আরও দুটো জিনিস মিশে থাকে মিথেনের সাথে কি কি মিশে থাকে মিথেনের সাথে মিশে থাকে হচ্ছে পিএইচ যেটাকে নামে রাখা হচ্ছে ফসফিন এটাকে কী নামে রাখা হয় ফসফিন ঠিক আছে ফসফিন নামে ডাকা হয় এর সাথে আর কি মিশে থাকে পি টু এইচ ফোর এটাকে কী নামে ডাকা হয় ফসফরাস ডাইহাইড্রাইড ফসফরাস কি নামে ডাকা হয় ডাই হাইড্রাইড হাইড্রাইড এই নামে ডাকা হয় ঠিক আছে তাহলে কী নামে ডাকা হচ্ছে সিএইচ ফোর মানে মিথেন তার সাথে থাকে হচ্ছে ফসফিন তার সাথে থাকে ফসফরাস ডাইহাইড্রাইট ঠিক আছে এবার এই যে ফসফরাস ডাইহাইড্রেট গ্যাসটা এটা অত্যন্ত দাহ্য গ্যাস যখনই তোমার বাতাসের অক্সিজেনের সংস্পর্শে যখনই আসে এ ব্যাটা জ্বলে ওঠে আর এ জ্বলে উঠলে এই মানে ফসফিন গ্যাসে আগুন ধরে যায় ফলে টোটাল যে মিথেন যে এই যে মিথেন গ্যাসের মধ্যে যে যে দুটো গ্যাস মিশেছিল ফস ফসফরাস ডাইহাইড্রেট হচ্ছে অত্যন্ত দার্হ্য গ্যাস এটা দাহ্য গ্যাস এই যে পি টু এইচ ফোরটা এটা দাহ্য হওয়ার জন্য কি হয় তোমার পিএইচ থ্রিতে আগুন ধরে যায় এবং টোটাল যে গ্যাসটা সেটার মধ্যে যে মিশ্রণটা এটার মধ্যে আগুন ধরে যায় এবং এই যে তার ফলে যে আগুনের যে শিখাটা জ্বলে ওঠে সেই আগুনের শিখাটা কি হয় তোমার যখনই বায়ু প্রবাহ হয় তখন এক স্থান থেকে অন্য স্থানে যায় আবার অন্য স্থান থেকে এক স্থানে আসে এবার এই যে জিনিসটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে আর এক স্থান থেকে অন্য স্থানে আসছে এইটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে আলেয়া কিন্তু তুমি গ্রামের দিকে গিয়ে বলো পিটিয়ে ছাল তুলে নেবে একদম গ্রাম আলেয়া আলেয়া আমাকে ফিজিক্যাল সায়েন্স পড়াতে এসছো কেমিস্ট্রি হ্যাঁ যা গিয়ে ঘণ্টা এইটা হচ্ছে তোমার আলেয়া ঠিক আছে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো আলেয়া জিনিসটা কি পরীক্ষা কোশ্চেন আসে যে আলেয়া কি কোনো ভৌতিক ঘটনা উত্তর লিখবে না আলেয়া কোনো ভৌতিক ঘটনা নয় আলেয়া হচ্ছে তোমার কীভাবে বলবে উত্তরটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তোমার যে মিথেন যে গ্যাসটা সেটা হচ্ছে কর্দমাক্ত জলাভূমি থেকে বা আবদ্ধ জলাভূমি থেকে মিথেন গ্যাসের উৎপত্তি হয় মিথেন গ্যাসের মধ্যে আরও ধরনের গ্যাস মিশে থাকে ফসফিন গ্যাস এবং ফসফরাস ডাইহাইড্রেট গ্যাস এই ফসফরাস ডাইহাইড্রেট গ্যাসটা হচ্ছে অত্যন্ত দাহ্য গ্যাস যেটা বায়ুর সংস্পর্শে মাত্রই জ্বলে ওঠে এবং জ্বলে ওঠার ফলে ফসফিন গ্যাসেও আগুন লেগে যায় ফলে টোটাল যে গ্যাসটা গ্যাসের মিশ্রণটাতে আগুন লেগে যায় এবং বায়ু প্রবাহ হলে সেই যে অগ্নিশিখাটা জ্বলে উঠছে সেই অগ্নিশিখাটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে এবং অন্য স্থান থেকে এক স্থানে আসছে দেখবে যে ভূতের মতো মনে হবে লোকে ভাববে যে ভূত ওরা মানে ভূত যাচ্ছে ভূত আসছে এরকম ব্যাপার একটা এরকম একটা সিস্টেম মনে হয় যখন যখন কোনো ধরো মানে তোমার আগুন যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে অন্য স্থান থেকে যখন আসছে লোকে ভাবে নিশ্চয়ই কোনো সাদা কাপড় পরে কেউ বেড়ায় এদিক ওদিক করছে ঠিক আছে যাও না গিয়ে বলো ফিজিক্যাল সায়েন্সে আমি পড়েছি মিথেন গ্যাসটা মিথেন গ্যাসের তোমার আর ফসফরাস ডাইহাইড্রেট থেকে যে আলেয়া উৎপত্তি হচ্ছে এটা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি পিটিয়ে ছাল তুলে দেবে একদম ঠিক আছে তো এবার এই জিনিসটা বুঝতে পেরেছো তাহলে আলেয়া জিনিসটা কি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে আলেয়া কোনো ভৌতিক ঘটনা নয় গ্রামে কিন্তু এটাকে ভূত বলেই মানা হয় ঠিক আছে তাহলে এটা কোনো ভৌতিক ঘটনা নয় ঠিক আছে আশা করি এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এবার মিথেন সম্পর্কে আরও ইনফরমেশান দিচ্ছি আরে বইতে পাবে না এত কিছু দেখো মিথেন গ্যাস হচ্ছে তোমার মিথেন গ্যাসের আরও যে ব্যবহার সেটা হচ্ছে তোমার মিথেন গ্যাসে হচ্ছে কার্বন ব্ল্যাক কার্বন ব্ল্যাক যে প্রস্তুতিতে বা হচ্ছে তোমার মানে তোমার জুতো পারিশ করবার জন্য যে কালি যেটা কালি সেটা সেটাতে তোমার হচ্ছে মিথেনকে কাজে লাগে ঠিক আছে তারপর টাইপ রাইটারের কালি বা ছাপার কালিতে তোমার মিথেন গ্যাসকে কার্বন ব্ল্যাক রংটাকে কাজে লাগানো হয় ঠিক আছে সিএইচ ফোরকে হিট দিয়ে আর কি ওই কার্বন ব্ল্যাক তৈরি করা হয় ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার গেল ঠিক আছে তাহলে ব্যবহার বুঝতে পেরেছো এর সাথে তাহলে তোমরা আরো কি ইনফরমেশন অ্যাড করলাম ব্যবহার অ্যাড করলাম ঠিক আছে আচ্ছা ব্যবহারও অ্যাড করে দিলাম আবার এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে এটাও অ্যাড হলো আর একটা জিনিস মনে রাখতে হবে মিথেন হচ্ছে তোমার দুটো মেন গ্যাসের কিন্তু তোমার হচ্ছে উপাদান ঠিক আছে প্রথম কথা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে প্রাকৃতিক গ্যাসের মেনু উপাদান কী মিথেন সিএনজির উপাদান কি মিথেন গোবর গ্যাসের মেন উপাদান কি মিথেন তোমাদেরকে তিনটে কোশ্চেন আরও করতে পারে সিএনজির উপাদান তো বহুবার পরীক্ষায় এসছে সিএনজির মেন উপাদান কি আনসার লিখবে মিথেন প্রাকৃতিক গ্যাসের মেনু উপাদান কি আনসার লিখবে মিথেন গোবর গ্যাসের উপাদান কি মিথেন ঠিক আছে তিনটে গ্যাসের মেন উপাদান আরও তিনটে ইনফরমেশান কিন্তু আমি দিয়েছি ঠিক আছে তাহলে এত ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি মিথেন রিলেটেড যেগুলো যদি তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো এর বাইরে কোশ্চেন হবে না ভাই এর বাইরে কোশ্চেন হবে না এরপরে যখন প্রতিস্থাপন বিক্রিয়া পড়াবো না মিথেনের রিলেটেড সেটা পরে পরের ক্লাস বা তারপরের ক্লাসে হবে তো মিথেন সম্পর্কে এত ইনফরমেশন তুমি তোমার বইতেও পাবে না এত ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো আরও ইনফরমেশন দেওয়া যায় এই মুমেন্টে যেটুকু মাথায় এলো আমি তোমাদেরকে বললাম পরের ক্লাসে যদি আরও মাথায় কিছু আসে সেগুলো বলবো তাহলে এই আপাতত এটুকু মাথায় এলো ঠিক আছে তো এই হচ্ছে তোমার মিথেন সম্পর্কে ইনফরমেশন ওকে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের অ্যালকেন গ্রুপের সব থেকে সরলতম যৌগটার নাম আমরা শিখে নিলাম যে অ্যালকেন গ্রুপের সব থেকে সরলতম যৌগ হচ্ছে মিথেন আর একটা কোশ্চেন পরীক্ষাতে দেয় মিথেন রিলেটেড সেটা কি যে পৃথিবীর সব থেকে সরলতম জৈব যৌগটার নাম কি অ্যান্সার কী হবে মিথেন হবে মিথেনের মধ্যে কী 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 বন্ড রয়েছে সমযোজী বন্ধন যেটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে একশো ন ডিগ্রি আটাশ মিনিট কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ড হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যামস্ট্রং এটা বন্ধন দৈর্ঘ্য কে আবিষ্কার করেছিল মিথেন বিজ্ঞানী বার্থেলো কোথায় আবিষ্কার করেছিল পরীক্ষাগারে এটাকে কী নামে ডাকা হয় মার্স গ্যাসে মিথেন থেকে কী হচ্ছে তোমার মানে তোমার ওই যে মানে আলেয়া যে ঘটনাটা সেটা তোমরা পড়ে নেবে বই থেকে তা ব্যাপারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে মিথেন গ্যাসে সাথে তোমার আরও দুটো গ্যাস মিশে থাকে ফসপিনা সসফরার ডাইহাইড্রেট এটা দাহ্য গ্যাস দাহ্য গ্যাস সবাই এটা আগুন লেগে যায় ফলে এটাতে গ্যাসের মিশ্রণটাকে আগুন লেগে যায় হাওয়া দিলে এক স্থান থেকে অন্য স্থানে যায় এটাই হচ্ছে তোমাদের হচ্ছে তোমার কী আলেয়া মন্ত্র পড়ছি না ঠিক আছে আর এটা এটা স্ট্রাকচারটা কীরকম হয় টেট্রা বা বা সমচতুস্থলোকীয় ব্যবহার কী ব্যবহার তো তোমাদেরকে বলে দিয়েছি এবং কোন কোন গ্যাসের মেনুপাদান সিএনজির মেন উপাদান গোবর গ্যাসের মেনুপাদান প্রাকৃতিক গ্যাসের মেন উপাদান তাহলে এতগুলো ইনফরমেশান মিথেন রিলেটেড আমাদেরকে কিন্তু জানতে হবে এবং তোমরা যদি ফার্স্ট চ্যাপ্টার পড়ে থাকো সেখানে মিথেন হাইড্রেট বলে একটা কোশ্চেন ছিল ওই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য ওই কোশ্চেনটা ভালো করে রেডি করো ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমার মিথেন রিলেটেড ইনফরমেশান ঠিক আছে এরপরে ইথেন থাকলে সেম কাজ করবে ঠিক আছে মিথেন ইথেন হলে সেম কাজ হবে ঠিক আছে ইথেনের ব্যবহারগুলো একটু একটু আলাদা হবে ঠিক আছে তো এবার যেহেতু ইথেন লাগবে না তোমাদের একটা প্রথম প্রথম যৌগটার নাম জানতে চাই সেটা হচ্ছে এটা হ্যাঁ আর একটা ইনফরমেশন যেটা তোমাদেরকে বললাম কি যে পৃথিবীর সব থেকে সরলতম জৈব যৌগ যে জিজ্ঞাসা করে সেটাও কি হবে মিথেন হবে অ্যালকেনের সরলতম জৈব যৌগ বললেও মিথেন হবে পৃথিবীর সরলতম জৈব যৌগ বললেও মিথেন হবে বুঝতে পেরেছো তাহলে এই হলো এতগুলো ইনফরমেশন ওকে আচ্ছা তো চলে আসলাম এবার হচ্ছে অ্যালকিনে ম্যা হুন্ডন ম্যা ম্যাহুডন আচ্ছা তোমাদের আর লাগে লাগবে বলো তো আমি তো এই ক্লাসে সব কিছু করছি নাচছি গাইছি গান করছি সব কিছু করছি যত রকমভাবে এন্টারটেনমেন্ট করা যায় তত রকমভাবে করছি এনার্জি বাড়াচ্ছি তোমাদের যা কিছু দরকার সব কিছু করছি হাই এনার্জেটিক্যালি পড়াচ্ছি সব কিছু করছি এত কিছু ইনফরমেশান দিচ্ছি যা তোমাদের বইতেও নেই এত ইনফরমেশান তোমাদেরকে এত সহজ করে পড়াচ্ছি এর থেকে আর কি করব। এর থেকে আর কী করা যেতে পারে এই এত কিছুর পরেও যদি তোমরা ভিডিওগুলোকে লাইক না করো এবং ভিডিওগুলোকে যদি বন্ধুদের সাথে শেয়ার না করো তাহলে আমাদের ভিডিও বানিয়ে লাভটা কি আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে যে তোমরা ভিডিওগুলো এত এত মানে কিছু করছি আমি ভিডিওর মধ্যে যত রকমভাবে এন্টারটেনমেন্ট করা যায় সব আমি করছি তারপরেও তোমরা হচ্ছে বাড়িতে ভালো করে পড়ো এই জিনিসগুলোকে আমকে ফাটিয়ে রেখে দাও একদম একদম দেখিয়ে দাও যে তোমরা কী জিনিস একদম কেমিস্ট্রি একদম যেন তোমাদের একদম জলভাত হয়ে যায় ঠিক আছে একদম বাটনা বেটে দেবে ওখানে একদম ঠিক আছে এখান থেকে পড়ে যাচ্ছ তাহলে দেখো সিএন এইচ এন আছে সিএন এইচ টুয়েন হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত তো এনের ভ্যালু এখানে কত থেকে স্টার্ট করবো এনের এর ভ্যালু এখানে স্টার্ট করব দুই থেকে এখানে এন এর ভ্যালু স্টার্ট করবো কত থেকে দুই থেকে তো এর ফার্স্ট যে যৌগটা হবে সেটা হবে সি টু এইচ ফোর ঠিক আছে সি টু এইচ ফোর ঠিক আছে সি টু এইচ ফোর এবার একটা জিনিস ভাবো সি টু এইচ ফোর যদি হয় এবার এটা তো তোমার হচ্ছে দুটো কার্বন রয়েছে ভাই দুটো কার্বন দুটো কার্বন থাকলে তার নাম পরে ইথ তাহলে দুটো কার্বন থাকলে তার নাম পরে ইথ আর যেহেতু এটা অ্যালকিন রয়েছে লাস্টে ওয়ার্ডটা কী আসছে ইন আসছে ইন অ্যালকিনের ইন আসছে তাহলে কী নাম হবে ইথিন ইথিন নাম হবে ঠিক আছে তাহলে সি টু এইচ ফোরটা হচ্ছে তোমাদের হচ্ছে ইথিন অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে তোমার কী হবে এন এইচ টু এন আর এর প্রথম যে মানে এনের ভ্যালু কত থেকে স্টার্ট করবো দুই থেকে তাহলে অ্যালকিনের কি নাম পড়ে যাবে ইথিন নাম পড়ে যাবে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এতটা পর্যন্ত মাথায় নিশ্চয়ই ঢুকেছে এবার দেখো এই যে ইথিন নাম পড়ল এবার অ্যালকিন গ্রুপ পড়ছি অ্যালকিন গ্রুপ পড়ছি মানে কার্বন আর কার্বনের মাঝখানে কীরকম বন্ড থাকবে অ্যালকিনের ক্ষেত্রে কী বন্ড থাকে ডবল বন্ড থাকে কার্বন কার্বনের মাধ্যমে অ্যালকিনের ক্ষেত্রে কী থাকে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে অ্যালকাইনের মধ্যে কী থাকে ট্রিপল বন্ড থাকে বলে দিয়েছি তাহলে এটা অ্যালকিন গ্রুপের অন্তর্গত ইথিনটা তাহলে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে আচ্ছা এবার এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন বাকি দুটো হাত করে ফাঁকা ছিল এর দেখো দুটো হাত ভর্তি তাহলে এই দুটো হাত ফাঁকা ঠিক আছে এরও দুটো হাত ভর্তি তাহলে এর দুটো হাত ফাঁকা তাহলে এই হাতগুলোতে তোমার হাইড্রোজেন দেবে এখানে হাইড্রোজেন দেবে এখানে হাইড্রোজেন দেবে এখানে হাইড্রোজেন দেবে এবার এখানে যেটা জানতে চায় সেটা হচ্ছে এই যে কার্বনের যে কার্বনের যে বন্ড আর এই যে হাইড্রোজেনের যে বন্ড তার মধ্যে বন্ডের অ্যাঙ্গেলটা কত সেটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি যদি বলে যে এদের মধ্যে বন্ডের লেন্থ কত ঠিক আছে তাহলে কী করবে অ্যান্সার বলো দেখো এর মধ্যে যদি তোমার কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যদি বন্ডের মধ্যে লেন্থ জানতে চায় মানে এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে যে বন্ডের যে লেন্থটা সেটা যদি জানতে চায় তাহলে সেটার জন্য তোমরা কত করবে ওয়ান পয়েন্ট জিরো এইট অ্যাম স্ট্রং আর যদি কার্বন আর কার্বনের মধ্যে যদি তোমার বন্ডের যে লেন্থটা সেটা যদি জানতে চায় ওয়ান পয়েন্ট থ্রি ফোর অ্যাম স্ট্রং করবে ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর অ্যাম স্ট্রং কার্বন আর কার্বনের মধ্যে যদি বন্ড লেন জানতে চায় কার্বন আর কার্বনের মধ্যে তাহলে সেটা করবে ওয়ান পয়েন্ট থ্রি ফোর অ্যাম স্ট্রং কার্বন আর হাইড্রোজেনের মধ্যে জানতে চাইলে করবে ওয়ান পয়েন্ট জিরো এইট অ্যাম স্ট্রং এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ বন্ডের যে লেন্থটা এই যে কতটা দৈর্ঘ্যের বন্ড লম্বা কতটা বন্ডটা সেটা হচ্ছে এইটা ওয়ান পয়েন্ট জিরো এইট অ্যাম হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে আর কার্বন আর কার্বনের মধ্যে করবে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে এটা হচ্ছে তোমার বন্ডের লেন্থ গেল বন্ডের অ্যাঙ্গেলে গেলো এটার স্ট্রাকচারটা কীরকম এটা হচ্ছে সামতলিক ঠিক আছে সামতলিক ঠিক আছে এটা হচ্ছে স্ট্রাকচার ইংলিশে বললে প্ল্যানার ঠিক আছে প্ল্যানার হবে ইংলিশে বললে তাহলে সামতলিক হচ্ছে তোমার হচ্ছে জানতে হবে বন্ড অ্যাঙ্গেল একশো কুড়ি ডিগ্রি যদি কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ড লেন্থ বলে ওয়ান পয়েন্ট জিরো এইট যদি বলে কার্বন কার্বনের মধ্যে বন্ড কত সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর আচ্ছা এতটা পর্যন্ত হলো ঠিক আছে আর আর কি জানতে হতে পারে এই কটা হচ্ছে তোমার মেনলি জানতে হতে পারে আর এখান থেকে কিছু ইনফরমেশান না আশা করি আর কিছু বাদ যাচ্ছে না এবার এটা হচ্ছে তোমার এইটুকু গেলো এবার জানতে চাই যে ইথিন ইথিনের আর একটা কিন্তু নাম আছে ইথিনের আর নাম হচ্ছে ইথিলিন ঠিক আছে ইথিলিন ঠিক আছে এই এই যে ইথিন বা হচ্ছে ইথিলিন এ একই জিনিস ঠিক আছে তো এটা কাজে কি লাগে সবাই জানে ফল পাকানোর কাজে লাগা হয় ঠিক আছে বাড়িতে যে ফল বা ধরো তুমি আনলে কাঁচা ফল খেতে ইচ্ছা করছে কলা ফলা কিনে এনেছো খেতে ইচ্ছা করছে পাকাতেই পারো ইথিলিন দিয়ে ঠিক আছে তাহলে ইথিলিন কী কাজে লাগে ফল পাকানোর জন্য ফল পাকানোর জন্য ঠিক আছে এটা ছাড়া আর কী কাজে লাগতে পারে ফল পাকানোর জন্য লাগতে পারে বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে কিন্তু কাজে লাগে যুদ্ধতে ব্যবহার করা হয় বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে কাজে লাগে আর কি লাগে হচ্ছে তোমার এই কটা মোটামুটি জেনে রাখো নাশক হিসেবে কাজে লাগে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে ইথিলিনের হচ্ছে তোমার উৎস কোথা থেকে ইথিলিনে যে কোল গ্যাস পড়েছিলাম আগেরটা ছিল চল্লিশ পার্সেন্ট কোল গ্যাসের চুলটুল ঠিক আছে একদম ওকে ঠিক আছে চু চল্লিশ পার্সেন্ট হচ্ছে তোমার মিথেন থাকে তো এটা কত পার্সেন্ট থাকে চার পার্সেন্ট ইথিলিন থাকে ঠিক আছে কোল গ্যাসের মধ্যে কি থাকে এটা থাকে কোন কোথায় কোল গ্যাসে কোল গ্যাস ঠিক আছে কোল গ্যাসের মধ্যে কত পার্সেন্ট থাকে কোল গ্যাসের মধ্যে ফোর পার্সেন্ট থাকে এটা হচ্ছে উৎস মানে কোথা থেকে ইথিন পাবে তুমি সেটা হচ্ছে কোল গ্যাসের মধ্যে পেতে পারো ঠিক আছে এটা ছাড়া আর কী পেতে পারো এটা ছাড়া প্রাকৃতিক গ্যাসে বা যে হচ্ছে তোমার পেট্রোলিয়াম খনি থেকে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেই প্রাকৃতিক গ্যাসের মধ্যে তুমি কি পেতে পারো ইথিন ইথিলিন পেতে পারো কত পার্সেন্ট পেতে পারো কুড়ি পার্সেন্ট ঠিক আছে তাহলে প্রাকৃতিক গ্যাসও কত পার্সেন্ট পেতে পারো কুড়ি পার্সেন্ট ঠিক আছে এটা এই দুটো হচ্ছে উৎস এটা এটা ঠিক আছে তাহলে এতগুলো ইনফরমেশান তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এবং ইথিলিন মানে হচ্ছে ডবল বন্ড কিন্তু থাকবে এটা অ্যালকিন গ্রুপের অন্তর্গত তাহলে এই হয়ে গেলো তোমার ইথিলিন রিলেটেড ইনফরমেশান এবং এই জিনিসগুলো তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাবে এর যে রিয়াকশান মানে যেমন মিথেনের ক্ষেত্রে আমি ইচ্ছা করে বাদ দিয়ে গেছি হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া ইথিলিনের যে বিক্রিয়াগুলো রয়েছে ওগুলো আমরা লাস্টের যে ভিডিওর যে পার্টগুলো বানাবো ওই দিকে পড়বে অ্যাকচুয়ালি তো ওই সব দিকে আমরা এই জিনিসগুলোর ইনফরমেশান কিন্তু দেবো আচ্ছা লাস্ট চলে আসি হচ্ছে তোমার এটা অ্যালকিন গ্রুপ হয়ে বাকি বাকিকে থেকে যাবে অ্যালকাইন গ্রুপ ঠিক আছে তো দেখো এবার যদি আমাদের লাস্ট যে গ্রুপটা থাকছে সেটার নাম কী পড়ছে সেটার নাম পড়ছে অ্যালকাইন গ্রুপ ঠিক আছে তো এই অ্যালকাইন গ্রুপের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু মাঝখানে থাকছে এই পরে থাকছে মাইনাস টু মানে এন এর ভ্যালু স্টার্ট হবে কত থেকে বলেই দিয়েছি দুই থেকে তাহলে এখানে সি টু হবে আর এখানে কত হবে এইচ দুই দুগুণে চার তার থেকে আরও দুইয়ের বিয়োগ মানে দুই ঠিক আছে সি টু এইচ টু হবে আচ্ছা এই সি টু এইচ টু দেখো এখানে কটা কার্বন থাকছে দুটো কার্বন দুটো কার্বন মানে হচ্ছে ইথ পড়বে আর যেহেতু অ্যালকাইন রয়েছে লাস্টে ওয়ার্ডটা কী পাচ্ছি আমরা আইন দুটো কার্বন থাকলে ইথ তো পাবো আর লাস্টে আমরা পাবো আইন তাহলে নাম কী পড়ে যাবে ইথাইন তাহলে নাম কি পড়বে ইথাইন ইথাইন হচ্ছে নাম দুটো কার্বন আছে মানে এর নাম ইথ আর অ্যালকাইনের হচ্ছে তোমার আইন আসছে তাহলে ইথাইন হচ্ছে নাম এবার তাহলে দেখো দুটো কার্বন আছে তাহলে দুটো কার্বন সবার আগে লিখলাম আচ্ছা এটা অ্যালকাইন গ্রুপ অ্যালকাইন গ্রুপের মানে এর মধ্যে কটা বন্ড থাকবে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে ত্রিপল বন্ড দি দিলে এ আচ্ছা এবার দেখো এর একটা হাত ফাঁকা থাকছে এখানে একটা হাইড্রোজেন এর তিনটে হাত ভর্তি তাহলে একটা হাত ফাঁকা থাকছে একটা হাইড্রোজেন তাহলে এবার দেখো এর ক্ষেত্রে তিনটে হাত আর এখানে একটা হাত চারটে হাত ভর্তি এর ক্ষেত্রে তিনটে হাত আর এখানে একটা হাত চারটে হাত ভর্তি তাহলে এখানে দুটো কার্বন পেয়েছি এই যে সি টু দুটো হাইড্রোজেন পেয়েছি এই একটা এই একটা H2 ঠিক আছে মিলে গেছে আচ্ছা এখানে এর যে হাইড্রোজেন আর এইটার মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন বন্ড অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি এটা তোমাদেরকে মাথা রাখতে হবে এটা দেখতে কীরকম এটা দেখতে হচ্ছে তোমার কীরকম ইংলিশে বলা হয় লিনিয়ার বাংলায় কী বলে বাংলায় বলে সরল রৈখিক বাংলায় বলে হচ্ছে সরল রৈখিক ঠিক আছে তো বাংলায় কী বলছে সরল রৈখিক বলছে ইংলিশে বলছে লিনিয়ার মানে যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার প্রথমেরটা যেরকম মিথেন পড়েছিলাম স্ট্রাকচার তার স্ট্রাকচার কীরকম ছিল টেট্রাহেড্রাল মানে বাংলায় বললে সমচতুস্থলক্ষীয় ঠিক আছে আর সেকেন্ড যেটা পড়েছিলাম অর্থাৎ অ্যালকিন পড়েছিলাম সেটা ছিল প্ল্যানার ইংলিশে বললে বাংলায় বললে কী ছিল সামতলিক এটার ক্ষেত্রে লিনিয়ার বা হচ্ছে সরল রৈখিক ওকে তাহলে এর মধ্যে যে কার্বন কার্বনের মধ্যে যে বন্ড লেন্থটা থাকছে থাকছে সেটা হচ্ছে তোমার কত ওয়ান পয়েন্ট টু ওয়ান অ্যামস্ট্রং এটা হচ্ছে কার্বন কার্বনের মধ্যে লেন্থ ওয়ান পয়েন্ট টু ওয়ান অ্যামস্ট্রং আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে লেন্থ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স অ্যামস্ট্রং ঠিক আছে তাহলে এটা ছিল ওয়ান পয়েন্ট জিরো এইট অ্যামস্ট্রং কার্বন হাইড্রোজেনের মধ্যে মিথেনের ক্ষেত্রে ইথিনের ক্ষেত্রে কত হয়েছিলো তোমার ওয়ান পয়েন্ট জিরো এইট এটাতে ওয়ান পয়েন্ট জিরো সিক্স দুই করে কমেছে ঠিক আছে ঠিক আছে তো এটা হলো তোমার ব্যাপার মানে দুই কমেছে আর প্রথমেরটাতে এক কমেছে ঠিক আছে হলো আচ্ছা কার্বন কার্বনের মধ্যে বন্ডলেন্থ জিজ্ঞাসা করলে কত বলবে ওয়ান পয়েন্ট টু ওয়ান অ্যাম আর এটার স্ট্রাকচারটা কীরকম লিনিয়ার বা সরল লৈখিক আর বন্ড লেন্থ কত একশো আশি ডিগ্রি তাহলে এই হচ্ছে আরও দুটো ইনফরমেশান এখানে একটা তিনটে এখানে একটা চারটে তাহলে চারটে ইনফরমেশান পেলাম ইথিন ইথাইন যেটা বলছি ইথাইনের আরেকটা নাম আছে এটার আর শিল্প নাম আছে সেটা হচ্ছে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন ঠিক আছে অ্যাসিটিলিন এর হচ্ছে অপর নাম ঠিক আছে অ্যাসিটিলিন হচ্ছে অপর নাম ইথাইনের অপর নাম কি পড়বে অ্যাসিটিলিন পড়বে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নাম, ঠিক আছে অ্যাসিটিলিন আচ্ছা এবার পরীক্ষাতে এর তোমার হচ্ছে এর মানে উৎসটা জানতে চাইতে পারে তো অ্যাসিটিলিনের যদি উৎস জিজ্ঞাসা করে সেটার জন্য উৎস তোমরা কী লিখবে উৎস সেই একই কোল গ্যাস কোল গ্যাসে থাকে কোল গ্যাসে কোল গ্যাসে কত পার্সেন্ট থাকে জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট থাকে ঠিক আছে কোল গ্যাসে কত থাকে জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট থাকে আর যেটা যদি প্রাকৃতিক গ্যাসে কত থাকে প্রাকৃতিক গ্যাসে দেখো প্রাকৃতিক গ্যাসকে তোমরা বিয়োজিত করেও অ্যাসিডিলিন পেতে পারো ঠিক আছে প্রাকৃতিক গ্যাসকে বিয়োজিত করে অ্যাসিডিল পেতে পারো কোল গ্যাসে জিরো পয়েন্ট জিরো সিক্স থাকে তাহলে ইথিলিনের সম্পর্কে আমরা ইথাইন সম্পর্কে আমরা সব কিছু পড়লাম বা অ্যাসিডিলিন সম্পর্কে আমরা সব কিছু পড়লাম বাকি থেকে গেল একটা সেটা হচ্ছে আমাদের কি না আমাদের হচ্ছে তোমার ব্যবহার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যবহার যদি বলে এটা হচ্ছে তোমার যে ঝালাই যেটা কাজ ঝালাইয়ের কাজে দেখবে যে তোমার ঝালাই যে কেন সেই মধ্যে দিয়ে যে অক্সি অ্যাসিটিলিন যে মানে যে শিখাটা আর কি আগুনের যে শিখাটা সেইটার জন্য এ আর কি অ্যাসিটিলিন ব্যবহার করা তাহলে অ্যাসিটিলিনের ব্যবহার হচ্ছে ঝালাইয়ের কাজে বা অক্সি অ্যাসিটিলিন যে শিখা সেইটা প্রস্তুতে মানে প্রস্তুত হয় হচ্ছে তোমার এই দিয়ে এই অ্যালকা অ্যালকাইনের অন্তর্গত অ্যাসিটিলিন দিয়ে ঠিক আছে তাহলে অ্যালকেনের প্রথম যে যৌগটা সেটাই হচ্ছে সরলতম যৌগ যেটা প্রথম সেটাই সরলতম যৌগ অ্যালকেনের প্রথম কি ছিল মিথেন ছিল তাহলে মিথেন হচ্ছে ওটার সরলতম যৌগ যদি বলে অ্যালকিনের সরলতম যৌগ কি ইথিন হবে ফার্স্ট যেটা দিয়ে ইনফরমেশান অতগুলো শেখালাম আর অ্যালকাইনের বললে ফার্স্ট যৌগ হচ্ছে কোনটা এটা দুই দিয়ে স্টার্ট হচ্ছিলো অ্যাসিটিলিন বা যেটা তোমার নাম পড়ছে ইথাইন তো এটা হচ্ছে সরলতম যৌগ ওকে একদম আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে এই রিলেটেড যা যা ইনফরমেশান বলেছি সব মাথায় ঢুকেছে আচ্ছা কি বললাম অক্সি অ্যাসিটিলিন শিখা বা হচ্ছে তোমার ঝালাইয়ের কাজে এটাকে মেনলি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যদি বলো এছাড়াও তোমার হচ্ছে পিভিসি বা হচ্ছে তোমার দেখবে এগুলো বইতে ব্যবহার আছে পিভিসি বা হচ্ছে তোমার কৃত্রিম রবার এইগুলো প্রস্তুত অ্যাসিডিরিন ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো এতদূর পর্যন্ত আশা করি তোমরা অ্যালকাইন গ্রুপটা জেনেছো অ্যালকেন গ্রুপ জেনেছো অ্যালকিন গ্রুপ জেনেছো অ্যালকাইন গ্রুপ জেনেছো এবার একটা ছোট্ট করে একটা জিনিস বলবো বলে এই চ্যাপ্টারটা আজকের মতো শেষ করব কেউ যাবে না একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমি এক্ষুনি আলোচনা করবো যেটা খুব মন দিয়ে শুনবে তোমরা দেখো পরীক্ষাতে একটা কোশ্চেন আসে সম্পৃক্ত হাইড্রোকার্বন কী অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি সেই যদি কোশ্চেন করে তাহলে অ্যালকেন গ্রুপের মধ্যে জানতে হবে যদি অ্যালকেন গ্রুপের কথা বলি কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে আর বাকি ফাঁকা যে হাতটা থাকছে এই তিনটে হাতে তিনটে হাইড্রোজেন বসাবো এখানে হাত হাতে হাইড্রোজেন বসাবো এখানেও তিনটে হাইড্রোজেন বসাবো ঠিক আছে আর এখানেও হাইড্রোজেন বসালাম এটার মধ্যে দুটো হাত ফাঁকা তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে দুটো হাত ফাঁকা তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন বসালাম এর একটা করে হাত ফাঁকা তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন বসালাম তাহলে এটা হচ্ছে তোমার ইথেন হবে এটা ইথিন হবে এটা ইথাইন হবে অ্যালকেন গ্রুপের অন্তর্গত দুটো কার্বন আছে দুটো কার্বন আছে মানে ইথ যেহেতু এটা অ্যালকেনের অন্তর্গত তাহলে ইথেন হবে এটা দুটো কার্বন আছে তাহলে ইথ হবে যেহেতু অ্যালকিনের তাহলে ইথিন হবে দুটো কার্বন আছে মানে ইথ হবে যেহেতু অ্যালকাইনের লাস্টে আইন আসছে তাহলে ইথাইন হবে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট বলার আছে সেটা হচ্ছে কার্বন আর কার্বনের মধ্যে কি বন্ড আছে সিঙ্গেল বন্ড থাক আছে মানে যা যদি কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটাকে বলা হয় সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন কারণ আমরা শিখেছি যে যে অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন এটা অ্যাকচুয়ালি কার ভাগ ছিল মনে করে দেখো হাইড্রোকার্বনের হাইড্রো কার্বনের হাইড্রোকার্বনেরই ভাগ ছিল হাইড্রোকার্বনের ভাগ ছিল এই তিনটে অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন ছিল অ্যালকিন ছিল আর অ্যালকেন ছিল হাইড্রোকার্বনের তিনটে ভাগ একটা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তো এবার এই হাইড্রোকার্বনের মধ্যে যদি যে হাইড্রোকার্বনের ক্ষেত্রে তোমার কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে সেটা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু যদি সিঙ্গেল বন্ড না থেকে ডবল বন্ড থাকে বা ত্রিপিল বন্ড থাকে দুটোই হয়ে যাবে কি ডবল বন্ড বা ত্রিপিল বন্ড থাকলে সেটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এটা হচ্ছে তোমার যদি কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে বা কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন আর কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি বুঝতে পেরেছো কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত পরীক্ষাতে প্রায় এই কোশ্চেনগুলো দেয় সম্পৃক্ত হাইড্রোকার্বন কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি তাহলে বুঝতে পেরেছো কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড সম্পৃক্ত কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড অসম্পৃক্ত কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন অসম্পৃক্ত ঠিক আছে তাহলে যদি সিঙ্গেল বন্ড না থেকে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন কার্বন মধ্যে সিঙ্গেল বন্ড থাকলে সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি এতটা পর্যন্ত তোমরা আইডিয়া ক্লিয়ার করতে পেরেছো এটা ছাড়া আরও ইনফরমেশন যদি তোমরা আমাকে আমার কাছে চাও তাহলে সমগোত্রীয় শ্রেণী দেখো বলে দিয়েছি আচ্ছা এবার একটা জিনিস আমরা দেখছি যে কার্বন আর কার্বন মিলে কখনো তোমার হচ্ছে অ্যালকেন গ্রুপ তৈরি করছে কার্বন আর কার্বন মিলে কখনো ডবল বন্ড তৈরি করছে কার্বন আর কার্বন মিলে কখনো ত্রিপিল বন্ড তৈরি করছে আর এখানে কার্বন আর কার্বন মিলে সিঙ্গেল বন্ড তৈরি করছে আরও আমরা অনেক ধরনের যৌগ দেখতে পাবো আমরা কার্বনের কার্বন রিলেটেড প্রচুর যৌগ দেখতে পাবো পৃথিবীতে এই কার্বন রিলেটেড যৌ মানে জৈব যৌগের সংখ্যা প্রায় এক্স্যাক্ট ফিগার বলা সম্ভব নয় এত রয়েছে ঠিক আছে তো এই এক্স্যাক্ট ফিগার যেহেতু বলা সম্ভব নয় আর এত কোটি কোটি যে যৌ যৌগ রয়েছে তো এই যে যৌগটা ভালো করে বোঝো এই যে যৌগটা এটা কি করে হচ্ছে কামান কি করে হচ্ছে বলো কার্বনের একটা ধর্ম আছে বিশেষ ধর্ম সেটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশান ধর্ম এই ভিডিওর মধ্যে আমরা সেটা শিখিয়ে দিচ্ছি কার্বনের ক্যাটিনেশান ধর্ম হচ্ছে যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে সুস্থিত কার্বন সারি গঠন করে তাকে বলা হয় কার্বনে ক্যাটিনেশান ধর্ম দেখো কখনও সিঙ্গেল বন্ড গঠন করছে কখনও ডবল বন্ড গঠন করছে কখনো ত্রিপল বন গঠন করছে কখনো হচ্ছে আরও অনেক ধরনের টাইপের বিভিন্ন যৌগ পাবো ঠিক আছে অনেক আরও বড়ো বড়ো কম্পাউন্ড পাবো পলিমার ফলিমার সব যত যত অনেক কিছু পাবো তো কার্বন যে এত ধরনের যৌগও গঠন করছে সেটাই কেন হচ্ছে সেটা হচ্ছে কার্বনের একটা বিশেষ ধর্ম আছে কার্বনের মধ্যে আর সেই ধর্মটার নাম হচ্ছে কার্বনের ক্যাটিনেশান ধর্ম ঠিক আছে কার্বনের ক্যাটিনেশান ধর্ম ঠিক আছে তাহলে এই জিনিসটা শিখলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কি শিখলাম তোমাকে হচ্ছে যদি সমকোত্র শ্রেণী বলা হয় সেটাও শিখলাম তাহলে এই রিলেটেড যা যা ইনফরমেশান দরকার একটা চ্যাপ্টারের প্রায় আমি ধরতে গেলে থার্টি পার্সেন্ট কিন্তু কমপ্লিট করে দিয়েছি নেক্সট দিনকে আমরা আইও নেম শিখব তবে এখন কেউ যেও না আমি কী কী শিখলাম একটা ছোট্ট রিক্যাপ বলে দিই দেখো এখান থেকে আমরা মেনলি প্রথমেই দেখে যে দেখে নিয়েছি যে কী কী কোনটা হচ্ছে আমাদের প্রথম যৌগ কীভাবে আবিষ্কার হয়েছে কে আবিষ্কার করেছে ঠিক আছে তাহলে যৌগ থেকে কী করে যৌগের প্রথম আবিষ্কারটা হলো ঠিক আছে তো এইগুলো সম্পর্কে আমরা জেনেছি তারপরে আমরা কি জেনেছি বিভিন্ন হাইড্রোকার্বনগুলোর ভাগ সম্পর্কে জেনেছি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তারপরে আমরা কি জেনেছি যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে বা হোমোলোগাস সিরিজ কাকে বলে সেটা জেনেছি ঠিক আছে অ্যালকেন গ্রুপের মধ্যে অন্তর্গত হচ্ছে যে কার্বন কার্বনের মধ্যে যদি সিলিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে আর কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হবে সেটাও জেনেছি তারপরে আমরা কি দেখেছি কার্বনে ক্যাটিনেশান ধর্ম কি সেটাও দেখেছি ঠিক আছে তারপরে এক একটা জিনিসকে ধরে ধরে এত এক্সপ্লেন করেছি অ্যালকেনের ক্ষেত্রে মিথেন সম্পর্কে আমরা প্রচুর ইনফরমেশান দিয়েছি ইথিন বা ইথিলিন সম্পর্কে আমরা প্রচুর ইনফরমেশান দিয়েছি ইথাইন সম্পর্কে আমরা প্রচুর ইনফরমেশান দিয়েছি ঠিক আছে মনে করে দেখো যে কোনটা স্ট্রাকচার কত বন্ড অ্যাঙ্গেল কত বন্ডের দৈর্ঘ্য কত তোমার হচ্ছে ব্যবহার কি আছে উৎস কি আছে ঠিক আছে ওই রিলেটেড আর কিছু ইনফরমেশন থাকলে সেটা যত রকমের কিছু দেওয়া যায় সমস্ত কিছু কিন্তু আমরা ভিডিওর মধ্যে কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি ঠিক আছে অলরেডি কিন্তু বলে দিয়েছি এবং এইখানে আমরা মানে মোটামুটি আর কোনো টপিক আমাকে জিজ্ঞাসা করো না যে টপিক হচ্ছে তোমার এই ডেফিনেশন রিলেটেড কিছু বাকি থাকলো বা ইনফরমেশান রিলেটেড কিছু বাকি থাকলো ক্যাটিনেশান ধর্ম বলা হয়ে গেছে ঠিক আছে তো তোমার হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়ে গেছে ঠিক আছে সমগতীয় শ্রেণী হোমোলোগাস সিরিজ বলা হয়ে গেছে যা যা বলবে সব বলা হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি থেকে গেছে সমবায়বতা কি সমবায়বতা জিনিসটা যখন তোমাদেরকে আইপিএসি নেম করাবো তখন তোমরা ভালো বুঝতে পারবে সমবায়বতা জিনিসটা কি ব্যাস ওইটা হচ্ছে তোমাদের ডেফিনেশন রিলেটেড জিনিস বাকি যা যা জিনিস আছে যা যা ইনফরমেশান দেওয়ার আছে সবই কিন্তু আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু দিয়েছি সুতরাং তোমাদের এই চ্যাপ্টার থেকে যা যা বলেছি সব যদি তোমরা খাতার মধ্যে ঠিকঠাক করে পয়েন্ট ওয়াইজ নোট করতে পারো আশা করা যায় যে এই ভিডিও দেখার পর আর কারোর কোনো কোনো জায়গাতে কোনো প্রবলেম আশা করি থাকবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারোর কোনো জায়গাতে কোনো সমস্যা থাকার কথা নয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এত খাটছি এত তোমাদের খাটছি ঘেমে স্নান হয়ে গেছি আমি ঠিক আছে তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি জাস্ট তোমাদের ভালোবাসার জন্য ঠিক আছে এই ভালোবাসাটা আমাদের আর তোমাদের মধ্যে যে রয়েছে সেই জিনিসটা যেন চিরকাল থাকে আমরা যেন আরও ভিডিও বানাতে পারি সেটার জন্য আমাদেরকে একটু হেল্প করো প্লিজ এবং ভিডিওগুলোকে শেয়ার লাইক একদম করো ঠিক আছে এবং কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ওকে বাই